আপনারা শুনছেন ফিফটিন মিনিটস অডিও চ্যানেল সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পরিবেশনে এর আগে জুলভার্ন রচিত দুটো গল্প আমি পাঠ করেছিলাম একটি ছিল মিস্টেরিয়াস ডকুমেন্ট এবং আরেকটি ছিল অন দি ট্র্যাক তারই ধারাবাহিকতায় আজ আমি পাঠ করছি দ্য সিক্রেট অফ দ্য আইল্যান্ড কারণ ওই দুটো গল্পের কাহিনীর উপর ভিত্তি করেই এই পরবর্তী গল্পটি লেখা হয়েছে বেশ অনেক দিন ধরেই অনেক শ্রোতারা আমাকে রিকোয়েস্ট করছিলেন এই গল্পটি পাঠ করার জন্য কিন্তু বিভিন্ন কারণে আসলে এতদিন হয়ে ওঠেনি আমি তার জন্য সত্যিকার অর্থেই খুবই দুঃখ প্রকাশ করছি তাহলে চলুন আজকের লাস্ট যেই গল্পটা আছে দ্য সিক্রেট অফ দ্য আইল্যান্ড এটা আমি পাঠ করছি তাহলে চলুন মূল গল্পে চলে যাচ্ছে আজ দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো রহস্যময় লিঙ্কন দ্বীপে আজ সত্যি সত্যি জাহাজে সে নোংর করল কিন্তু দ্বীপবাসীরা মোটেই আনন্দিত হতে পারছে না কেন নির্বাসন জীবনের অবসান ঘটতে চলেছে তবু কেন তাদের মন প্রাণ আনন্দের বদলে বিষাদে ভরপুর আসলে দীর্ঘদিন অবস্থানের ফলে দ্বীপের প্রতিটা জিনিসের সঙ্গে আত্মিক যোগ নারীর সম্পর্ক গড়ে উঠেছে আজ সে সম্পর্ক চিরদিনের মতো ছিন্ন হতে চলেছে চোখে দুর্বিন লাগিয়ে প্যানক্রাফট জাহাজটার উপর সতর্ক দৃষ্টি রেখে চলেছে জাহাজ ও দ্বীপের মধ্যে এখন বিশ মাইল ব্যবধান দ্বীপবাসীরা বন্দুকের গুলির মাধ্যমে আওয়াজ করে পাহাড়ের মাথায় আগুন জেলে এবং নিশানের মাধ্যমে সংকেত জানিয়ে জাহাজের মানুষের দৃষ্টি আকর্ষণ করার কোনো রকম ত্রুটি রাখল না ব্যাপারটা কিন্তু ভাববার মতোই বটে প্রশান্ত মহাসাগরের বুকে অবস্থিত অখ্যাত অবকাত এ দ্বীপটার খোঁজ কারোরই জানা নেই তাই যদি হয় তবে জাহাজটার গতি মুখো কেন কি তার উদ্দেশ্য হারবার্টের সন্দেহ হলো এটা ডানকান জাহাজ হলেও হতে পারে স্পিলেটের পরামর্শে টেলিগ্রাফ করে আয়ারটনকে তলব করা হলো সে দূরবীনটা চোখে লাগিয়েই বলে উঠল ধূত এটা ডানকান জাহাজ হতে যাবে কেন ডানকানের তো আসার কথাও নয় প্যান্ডক্রাফ্ট চোখে দূরবীন লাগিয়েই রেখেছে এক সময় দেখল জাহাজ অন্যদিকে মোর নিয়েছে হার্ডিং কিন্তু ব্যাপারটাকে স্বাভাবিক মনে করতে পারলেন না এ দ্বীপের দিকে জাহাজ আসার এমন কি কারণ থাকতে পারে প্যান্ডক্রাফ্ট আর নেব পাহাড়ের মাথায় আগুন জ্বালার উদ্যোগ নিতে লাগল পর মুহূর্তেই দেখা গেল আবার জাহাজটার মুখ দ্বীপের দিকে ঘুরে গেছে তবে কি জাহাজটা বেলুন বন্দরেই নোঙর করবে আয়ারটন দূরবীনের সাহায্যে স্পষ্ট লক্ষ্য করল এতে ধোয়া বেরোবার চিমনি অনুপস্থিত অতএব এটা কিছুতেই ডানটান হতে পারে না প্যান্ডক্রাফ্ট দূরবীনটা চোখে লাগিয়ে রেখেই বলে উঠল জাহাজের মাস্তুলের উপরের উড়ন্ত নিশানটা ইংল্যান্ডের নয় ইংল্যান্ডের নিশানার রং লাল আমেরিকারও নয় জার্মানি বা ফ্রান্সেরও নয় স্পেইনেরও নয় সে দেশের নিশান হলুদ আর রাশিয়ার হলে সাদা হতো তবে যাই হোক না কেন এক রঙের তার মুখের কথা শেষ হবার আগেই আয়ারটন দূরবীনের মুখটাকে অস্থিরভাবে এদিক ওদিক ঘুরিয়ে সচকিত হয়ে প্রায় আর্তনাদ করে উঠল কি সর্বনাশা কাণ্ড এই যে কালো নিশান বলেই মনে হচ্ছে তবে তবে কি জলদস্যুদের জাহাজটা হার্ডিং সবাইকে প্রবোধ দিতে গিয়ে বললেন ব্যাপারটা ভাববারই বটে তবে এত সহজে মশরে পড়লে চলবে কেন আবার এমনও তো হতে পারে লিঙ্কলন দ্বীপ তাদের লক্ষ্যস্থল নয় তবু আমাদের সতর্ক হতেই হবে নেব আর আয়াটন দৌড়ে গিয়ে বায়ুকলের ছাউনি নামিয়ে নিল যাবতীয় আগুন নিভিয়ে দিল আর ডালপালা দিয়ে গ্রানাইট হাউসের দরজা জানালাগুলো চাপা দিয়ে দিল হার্ডিং এবার নিজেদের মধ্যে পরামর্শ করতে গিয়ে বললেন জলদস্যুরা যদি লিঙ্কলন দ্বীপ বা আমাদের উপর চড়াও হয় তবে আমাদের কর্তব্য কি হবে সবাই সমস্যারে গর্জে উঠল আমরা সর্বশক্তি নিয়োগ করে প্রতিরোধ করব জীবন গেলেও লিঙ্কলন দ্বীপের দখল হাত ছাড়া করবো না রাত ক্রমে গভীর হল আচমকা কামান শব্দে উৎকণ্ঠিত দ্বীপবাসীরা সচকিত হয়ে পড়ল কামার গর্জন আর আলোর ঝলকানের মধ্যে সময়ের পার্থক্য ছিল মাত্র ছয় সেকেন্ড হিসাব মতো দ্বীপ থেকে জাহাজটার দূরত্ব তখন প্রায় সোয়া মাইল হঠাৎ রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নোমর ফেলার শব্দ দ্বীপবাসীদের কানে এলো মনে হলো জলদস্যুরা বুঝে গ্রানাইট হাউসের গায়েই জাহাজ ফিরিয়েছে সেখানেই রাতের অন্ধকারে ঘাপটি মেরে রয়েছে হার্ডিং বেগতিক দেখে শত্রুপক্ষের মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিয়ে নিলেন এগিয়ে গিয়ে আয়ারটন ক্যাপ্টেন হার্ডিংয়ের কাছে অনুমতি চাইল অন্ধকারে সবার নজরের আড়াল থেকে দেখে আসবে জাহাজে কয়জন জলদস্যু রয়েছে সোয়া মাইল সাঁতরে যাওয়া তার পক্ষে মোটেই সমস্যা নয় ক্যাপ্টেন হার্ডিং দেখলেন আয়ারটনের আগ্রহ এমন অত্যগ্র যে তাকে বাধা দেওয়ার পরিণাম ভালো হবে না আয়ারটন ক্যাপ্টেন হার্ডিংয়ের অনুমতি পাওয়া মাত্র প্যান্ডক্রাফ্টকে নিয়ে তীরের দিকে যাত্রা করল আর নেব মার্সি নদীর তীর থেকে ছোট ডেঙিটা নিয়ে এলো সেটা দুজনকে নিয়ে অন্ধকার ভেদ করে এগিয়ে চলল দ্বীপের অন্যদিকে পৌঁছে আয়ারটন নৌকো থেকে পানিতে নামল আর প্যান্টক্রাফ্ট পাহাড়ের পাথরের আড়ালে আত্মগোপন করে রইল আয়ারটন সাধ্যমতো সতর্কতার সঙ্গে জাহাজটার নোংরে শেকল পেয়ে ডেকের উপরে উঠে গেল দেখল একধারে খালাসিদের পোশাক শুকোতে দিয়েছে ঝট করে একটা জামা প্যান্ট টেনে নিয়ে গায়ে চাপিয়ে নিল এবার দুই পায়ে এগিয়ে গিয়ে জলদস্যুদের বাক্যালাপ শোনার জন্য উৎকর্ণ হয়ে রইল সে জানতে পারল জাহাজটার নাম স্পিডি আর ক্যাপ্টেনের নাম বব বব হার্ডি বব হার্ডি নামটা শোনা মাত্রই আয় বুকের মধ্যে ধরাশ করে উঠল সে যে তার খুবই পরিচিত সে অস্ট্রেলিয়ার জেল পলাতক বন্দীদের নিয়ে যে ডাকাত দলটা গড়ে তুলেছিল বব হার্ডি সে দলে ছিল সে ছিল আয়টনের খুবই অনুগত তার মধ্যে দু দুটো গুণ রয়েছে অসীম সাহসী অকুত ভয় আর পাকা নাবিক বব নাকি অস্ট্রেলিয়ার নরফক দ্বীপে স্পিডি জাহাজটাকে ছিনিয়ে নিয়েছে খাবার দাবার অস্ত্রপাতি ও প্রচুর গোলাবারও জাহাজে রয়েছে বর্তমানে তার অভিপ্রায় লিঙ্কলন দ্বীপটা তার মনে ধরে গেলে এখানেই গোপন আস্থানা গড়ে তুলবে কথাটা শোনা মাত্র আয়ারটনের শরীরের সবকটা স্নায়ু একসঙ্গে সতর্কিত হয়ে উঠল বুকের ভেতরে ফুসফুসের দাপা দাপি শুরু হয়ে গেল ক্যাপ্টেন সাইরাস হার্ডিং লিঙ্কলন দ্বীপটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন তাতে এটা দেখা মাত্রই তার যে মনে ধরে যাবে আশ্চর্য হবার কিছুই নয় জাহাজের চারিদিকে চারটে কামান বসানো রয়েছে আর জলদস্যুরা সংখ্যায় জনা পঞ্চাশেক এমন পরিস্থিতিতে দুজনের পক্ষে শত্রুপক্ষের মোকাবেলা করা খুবই সমস্যা কিন্তু যে কোনো ভাবে শয়তানগুলোর পরিকল্পনাটাকে ভেস্তে দিতেই হবে জাহাজের ডেকের অন্ধকার কোণে দাঁড়িয়ে ভবিষ্যৎ কর্তব্য সম্বন্ধে ভাবতে গিয়ে ঝট করে ভয়ঙ্কর একটা ফোন তার মাথায় এলো তবে এতে নিজের প্রাণও অবশ্যই যাবে কিন্তু যারা তার উপকারের চূড়ান্ত করেছে তারা তো বেঁচে যাবে আর তার একটা মাত্র প্রাণের বিনিময়ে ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এর নিজে হাতে গড়া স্বপ্ন সাধে লিঙ্কলন দ্বীপটা তো রক্ষা পেয়ে যাবে এমন মৃত্যুতেও শান্তি কিন্তু কিভাবে সেই স্পিডি জাহাজটাকে ধ্বংস করতে চাইছে বারুদের গুদামে আগুন দিয়ে জাহাজটাকে উড়িয়ে দেবে আয়ারটন মাতাল নাবিকদের নজর এড়িয়ে গুটি গুটি এগিয়ে জাহাজের পিছনের দিকে গিয়ে দেখল গোলাবারুদের ঘরের দরজাটা বন্ধ ইয়া পেল্লাই একটা তালা ঝুলছে সে প্রমাদ গুনল মাথায় হাত দিয়ে বসে পড়ার অবস্থা চারদিকে পিস্তল আর বন্দুক ঝুলতে দেখে এসেছিল আগের মতো পা টিপে টিপে গিয়ে একটা পিস্তল নিয়ে জামার তলায় গুজে নিল আত্মরক্ষা ছাড়াও বারুদের গুদাম ধ্বংস করতে একটা মাত্র পিস্তলের গুলি ব্যবহার করলেই কাজ হাসিল। সে আবার গুদামটার কাছে গেল শরীরের সবটুকু শক্তি নিংড়ে দিয়ে তালাটাকে ভেঙে ফেলল আচমকা তার বুকের ভেতরে যেন বিদ্যুতের ঝিলিক খেলে গেল কাজ প্রায় হাসিল হতে চলেছে খুশি হবার কথাই বটে ঠিক তখনই কার যেন একটা হাত তার কাঁধে নেকড়ের মতো থাবা বসিয়ে বাঁচখাই গলায় গর্জে উঠল কিরে শয়তান এখানে কি করছিস আয়ারটন ঝট করে ঘাড় ঘুরিয়েই চিনতে পারল বব হার্ডি তার এক সময়ের অনুগত সাকরেত বর্তমানে স্পিডি জাহাজের মালিক জলদস্যু বব হার্ডি তার কাঁধটাকে সারাশির মতো আঁকড়ে ধরেছে বব হার্ডি কিন্তু তাকে চিনতে পারলো না বব হার্ডের গলা শুনে দু তিনজন গাট্টা গোট্টা জলদস্যু হন্তদন্ত হয়ে ছুটে এল আয়ের গায়ে যেন আচমকা আসরিক শক্তি ভর করেছে সে পিস্তলের বাট দিয়ে আঘাত করে দুজনকে ধরাশায়ী করে দিল ঠিক তখনই জলদস্যুদের একজন তার কাঁধে ছুরির ফলা গেঁধে দিল বব হার্ডি ঝট করে বারুদের গুদামের পাল্লাটা টেনে বন্ধ করে দিল পরিস্থিতি অনুকূল নয় ভেবে আয়টন চম্পট দেবার সিদ্ধান্ত নিয়ে নিল পিস্তল থেকে দু দুটো গুলি ছড়ল একটা বব হার্ডের পা ঘেসে বেরিয়ে গেল বেঁচে গেল সে চিৎকার চেঁচামেচি পিস্তলের আওয়াজ শুনে অন্যান্য জলদস্যুরা ছুটোছুটি করে সেখানে হাজির হল হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে তারা যেন রীতিমতো ভোরকে গিয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল আয়ারটন আচমকা গুলি চালিয়ে লণ্ঠনটাকে ভেঙে ফেলল জাহাজের বুকে নেমে এলো ঘুটঘুটতে অন্ধকার আয়ারটন এবার ডেকে উপর থেকে লাফিয়ে পানিতে পড়ে গেল জাহাজের জলদস্যুরা এবার যেন সম্বিত ফিরে পেল তারা পিস্তলের মুখ জলের দিকে নামিয়ে দমাদম গুলি চালাতে লাগল কিন্তু আয়ারটন ইতিমধ্যে ডুব সাঁতারে নিরাপদ স্থানে পৌঁছে গেছে তখন প্রায় রাত বারোটা আহত আয়ারটনকে নিয়ে প্যানক্রাফ অন্য দ্বীপবাসীদের কাছে হাজির হল জাহাজটাকে ধ্বংস করতে গিয়ে আয়ার ব্যর্থ হয়েছে শুনে সবার বুক কেঁপে উঠল তারপর যখন শুনল জাহাজে জনা জনপঞ্চাশে এক জলদস্যু রয়েছে তখন তাদের আত্মা খাঁচা ছাড়া হয়ে যাবার অবস্থা হলো পঞ্চাশ জনের বিরুদ্ধে মাত্র দুজন লড়াই করতে যাওয়ার অর্থই হচ্ছে আত্মহত্যার জন্য এগিয়ে যাওয়া তবু দেহে শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়ে যেতে হবে তারা ভোরের আলো ফোটার আগেই যুদ্ধের কৌশল স্থির করে ফেলল দুজন করে চার দলে ভাগ হয়ে পাহাড়ের আড়ালে লুকিয়ে থেকে আক্রমণ চালাবে জলদস্যুরা যাতে মনে করে দ্বীপবাসীরা সংখ্যায় অনেক সকাল ছয়টা নাগাদ কুয়াশার পর্দা সরে গিয়ে পরিবেশ ক্রমশ ফর্সা হয়ে এলো হার্ডিং চোখে দূরবীন লাগিয়েই চমকে উঠল দেখল জাহাজ থেকে চার চারটে কামানের মুখী দ্বীপের দিকে ফিরিয়ে দেওয়া হয়েছে একটু বাদেই জলদস্যুরা জাহাজ থেকে একটা কেন নামিয়ে তাতে করে সাতজন বন্দুক পিস্তল নিয়ে দ্বীপের দিকে যাত্রা করল পাথরের আড়ালে বসে প্যান্ডক্রাফ্ট আর আয়াটন বন্দুক বাগিয়ে কেনটার দিকে তাক করে বসে রইল কেনটা বন্দুকের পাল্লার মধ্যে আসা মাত্র দু দুটো বন্দুক গর্জে উঠল ব্যাস দুজন জলদস্যু খতম হয়ে গেল জলদস্যু শর্টার কামান দাগল বিরাট একটা আগুনের গোলা প্যানক্রাফ্ট আর আয়ারটনের মাথার উপর দিয়ে ছুটে গিয়ে পাহাড়ের মাথায় আঘাত হেনে চূড়াটাকে গুড়িয়ে দিল কেনটা মার্সে নদীতে এসে পড়ল এবার স্পিলেট আর নেবের বন্দুক থেকে দুটো গুলি ছিটকে গিয়ে আরও দুজন জলদস্যুকে ঘায়াল করলো ব্যাস এবার একটা কামানের গোলা প্রবল বেগে ছুটে এসে পাথরের গায়ে আছড়ে পড়লো পড়ল পাথর টুকরো টুকরো হল বটে কিন্তু দ্বীপবাসীদের কেশাগ্র স্পর্শ করতে পারল না এদিকে চারজন জলদস্যু খতম হওয়ায় অবশিষ্ট তিনজন অনন্যপায় হয়ে কেন মুখ ঘুরিয়ে জাহাজের দিকে প্রাণ নিয়ে পালাতে লাগল বন্দুকের পাল্লার বাইরে থাকার জন্য হারবার্ট ও হার্ডিং তাদের গুলি করার চেষ্টা করলেন না কেনটা জাহাজের গায়ে ভেড়া মাত্র বারো জন জলদস্যু ঝটপট তাতে চেপে বসল সঙ্গে সঙ্গে জাহাজ থেকে আরও একটা কেন নামিয়ে দিয়ে তাতে আটজন জলদস্যু চেপে তীর বেগে দ্বীপের দিকে এগিয়ে গেল একটা কেন ছুটে মার্সি নদীর দিকে আর দ্বিতীয়টা উপদ্বীপের দিকে এগোতে লাগল একটা ক্যানো বন্দুকের গুলির পাল্লার মধ্যে আসতেই আয়ারটন আর প্যানক্রাফটের বন্দুক থেকে দুটো গুলি ছিটকে বেরিয়ে এসে দুজন জলদস্যুকে ধরাশায়ী করে দিল এবার কেন থেকে একের পর এক গুলি বেরিয়ে এসে পাথরের গায়ে আছড়ে পড়তে লাগলো। এদিকে নেব আর স্পেলেট আটজন জলদস্যুর কেনটার দুজন জলদস্যুকে খতম করতেই সেটা বার কয়েক প্রচণ্ড দূরে উঠেই পাথরের গায়ে ধাক্কা খেয়ে উল্টে গেল তার ছয়জন জলদস্যু বন্দুক বাগিয়ে ধরে তীরে এসে দাঁড়ালো তারা ছুটতে ছুটতে ফোর্টসাম পয়েন্টের দিকে গিয়ে উধাও হয়ে গেল পরিস্থিতি এবার সমীন দেখে প্যানক্রাফ্ট আর হার্ডিং গ্রানাইট হাউসে গিয়ে আত্মগোপন করার জন্য ছুটতে লাগল হ্যাঁ হার্ডিংয়ের অনুমান অভ্রান্ত জাহাজটার নোঙর তুলে জলদস্যুরা খড়ির দিকেই এগোতে লাগল জলদস্যু সর্দার হার্ডি এবার কামান দেগে চিমনিটা গুড়িয়ে দিতে লাগল দ্বিপবাসীরা এরকমই আশঙ্কা করেছিল জলদস্যুরা সবার আগে চিমনিটা গুড়িয়ে দেবে কার্য তো করলও তাই দ্বিপাসীরা অনন্যপায় হয়ে গ্রানাইট হাউসে ঢুকে ঘাপটি মেরে রইল গ্রানাইট হাউসের জানালা দিয়ে আয়টন উঁকি মেরে দেখতে পেল খাড়ির মুখে জাহাজটা দাঁড়িয়ে আর কামান থেকে অনবরত গোলা ছুঁড়ে চলেছে চোখের পলকে একটা গোলা ছিটকে এসে গ্রানাইট হাউসের জানালার গায়ে আছাড় খেয়ে পড়ল জানালার গায়ে ডালপালা চাপিয়ে দিয়েই তারা আসল ভুলটা করেছিল ন্যাড়া পাহাড়ের গায়ে ডালপালা দেখলে সবারই সন্দেহ হবার কথা আবার ভুল পথে ছুটে এসেও কামানের গোলাটা জানালাটার গায়ে আঘাত হানতে পারে মুহূর্তে কিভাবে কী যে হয়ে গেল দিব্বাশীরা টেরও পেল না হঠাৎ জাহাজের দিক থেকে ভয়ঙ্কর একটা শব্দ ভেসে এল মুহূর্তে জলদস্যুরা সমবেত কণ্ঠে বিকট চিৎকার চাঁচামেচি শুরু করে দিল দ্বীপবাসীরা উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করে জানলায় এসে ভয়ঙ্কর এক দৃশ্য চাক্ষুষ করল একেবারেই অত্যাশ্চর্য ব্যাপার এত বড় জাহাজ স্পিডি অকস্মাৎ যেন ছিটকে গিয়ে পড়ল বেশ কয়েক কয়েকগজ দূরবর্তী গভীর পানিতে তার তলা ফেসে গেছে জলদস্যুদের নিয়ে জাহাজের টুকরো দুটো চোখের পলকে পানিতে ডুবে গেল দ্বীপবাসীরা তো দূরের ব্যাপার জাহাজের এতগুলো জলদস্যুর কেউই বুঝতে পারল না এমন ভয়ঙ্কর একটা ব্যাপার কি করে ঘটে গেল জলদস্যুদের জাহাজ স্পিডি জলে তলিয়ে যাওয়া মাত্র দ্বীপবাসীরা গ্রানাইট হাউস থেকে বেরিয়ে ছোট ছুটোছুটি করে খাড়ি মুখে হাজির হল প্যান্ডক্রাফ্ট রহস্যটার মীমাংসা করতে গিয়ে বলল আমি কিন্তু এর মধ্যে সামান্যতম রহস্যের গন্ধও পাচ্ছি না হয়তোবা অসতর্কতার জন্য জলদস্যুদেরই বন্দুকের গুলি ছিটকে গিয়ে বারুদের গুদামে পড়ে ব্যাস সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে জাহাজটা ধ্বংস হয়ে যায় বেলা একটু বাড়লে জোয়ারের জল হুড় হুর করে নামতে লাগল এবার ভাঙা জাহাজের টুকরো দুটোর অনেকাংশ ভেসে উঠল দ্বীপবাসীরা ছুটি ছুটি করে জাহাজের টুকরো দুটোর উপর উঠে জাহাজটা কেন ধ্বংস হয়েছে তার কারণ বের করতে প্রয়াসই হল পেনক্রাফ্টের অনুমান সত্য নয় জাহাজটার সামনের দিকটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে কিন্তু পিছনের দিকটা সম্পূর্ণ অক্ষত রয়ে গেছে গোলাবারুদের গুদাম ছিল জাহাজটার পিছনের দিকেই তার কোনো ক্ষতিই হয়নি অতএব বারুদের গুদামে আগুন লাগার ফলে জাহাজটা অবশ্যই ধ্বংস হয়নি তবে দ্বীপবাসীরা এর উত্তর খুঁজে পেল না একটু বাদেই আবার জোয়ার আসবে তখন হুড়মুড় করে জল এসে জাহাজের টুকরোগুলোকে তলিয়ে দেবে তাই দ্বীপবাসীরা ব্যস্ত হাতে জাহাজ থেকে যন্ত্রপাতি বাসনপত্র খাবার দাবার বাক্স ও সিন্ধু প্রভৃতি নামিয়ে দ্বীপে নিয়ে যেতে লাগল শুধু কি এই গাদা গাদা বন্দুক পিস্তল আর সিল করা কুড়িটা বারুদের পিপে তারা নামিয়ে নিল সবশেষে প্রাণপণ চেষ্টার মাধ্যমে চার চারটে কামানো দিব্বাসীরা নামিয়ে গ্রানাইট হাউসের গায়ে নিয়ে এল সেগুলোকে গ্রানাইট হাউসের চারটে জানলায় বসিয়ে দিল ত্রিশে নভেম্বর হার্ডিং সমুদ্রের ধার দিয়ে আসার সময় একটা ভাঙা টরপেডোর টুকরো কুড়িয়ে পেয়ে যার পর বিস্মিত হলেন স্পিডি জাহাজটা ধ্বংস হওয়ার সঙ্গে এর যে যোগ সাজস আছে এ ব্যাপারে তিনি নিঃসন্দেহ হলেন জাহাজ ধ্বংস করতে ভয়ঙ্কর এ অস্ত্র ব্যবহার করা হয় রহস্য গভীর রহস্য দ্বীপবাসীদের মধ্যে দানা বাঁধল কে ভয়ঙ্কর এ অস্ত্রটা ছুঁড়ে জলদস্যুদের জাহাজ স্পিডিকে ধ্বংস করে দ্বীপবাসীদের নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছে বহু আলোচনা ও চিন্তাভাবনা করেও দ্বীপবাসীরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারল না সাইরাসার্ডিং আমেরিকার গৃহযুদ্ধের সময় টরপেডের জাহাজ ধ্বংসকারী ক্ষমতা অনেকবার চোখের সামনে দেখেছেন তার কাছে ছোট্ট জাহাজ স্পীডিত খুবই নগণ্য এখন প্রশ্ন হচ্ছে কোন হিতাকাঙ্ক্ষী খাড়ির মুখে জাহাজ ধ্বংসকারী টর্পেডোটাকে রেখে দিয়ে দ্বীপবাসীদের অশেষ উপকার সাধন করেছে দ্বীপবাসীরা আলোচনার মাধ্যমে সে অদৃশ্য হিতাকাঙ্ক্ষীর প্রসঙ্গে এল আড়ালে থেকে দ্বীপবাসীদের একের পর এক উপকার করে বিভিন্ন সময়ে তাদের রক্ষা করছে কে সে কী বা তার উদ্দেশ্য দ্বীপবাসীরাই স্থির করে ফেলল যে করেই হোক অজ্ঞাত পরিচয় হিতাকাঙ্ক্ষীকে তারা খুঁজে বের করবেই দ্বীপবাসীদের মনে নতুনতর এক ভাবনার উদয় হল যে ছয়জন জলদস্যু কেনটা উল্টে যাবার পর দ্বীপে এসে আশ্রয় নিয়েছে তাদের খুঁজে বের করতে বদ্ধ বদ্ধপরিকর হল এ মুহূর্তে দ্বীপবাসীদের সামনে দুটো জরুরি কর্তব্য অদৃশ্য হিতাকাঙ্ক্ষীকে খুঁজে বের করা আর পলাতক জলদস্যুদের বের করে নিজেদের নিরাপত্তা বজায় রাখা আয়ারটন খোয়ারে গিয়ে পশুদের পরিচর্যায় মন দিল টেলিগ্রাফ মারফত কুশল জানিয়ে দিল এদিকে প্যান্টক্রাফ্ট আর হারবার্টকে নিয়ে স্পিলেট বন অ্যাডভেঞ্চারকে দেখতে লাগল কাছে গিয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল সেটা স্বাভাবিকভাবেই জলের উপর ভেসে বেড়াচ্ছে তার কাছে গিয়ে প্যান্টক্রাফ্ট চমকে উঠে প্রায় আর্তনাদ করে বলল একই সর্বনাশে কাণ্ড নোংরের দড়িতে এমন করে গিট দিল কে এরকম গিট তো আমি কোনো দিনই দেইনি ব্যাপারটা সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে তারা বড়ই দুশ্চিন্তায় পড়ল বিকেলের দিকে খোয়াড়ে আয়টনকে টেলিগ্রাম করা হলো আশ্চর্য ব্যাপার তার দিক থেকে কোনো উত্তরই এলো না আয়টন রাতে ফিরল না সকালে আবার টেলিগ্রাফ করা হলো এবারও তার দিক থেকে কোনো জবাব এলো না ব্যাপারটা সবাইকে ভাবিয়ে তুলল নেপকে গ্রানাইট হাউসের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রেখে বাকি চারজন গুলি ভরা বন্দুক কাঁধে ঝুলিয়ে খোয়ারের উদ্দেশ্যে পা বাড়ালো তারা টেলিগ্রাফের খুঁটি অনুসরণ করে এগোতে এগোতে মাইল দুই এসে এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল দেখল চুয়াত্তর নম্বর টেলিগ্রাফের খুঁটিটা মাটিতে পড়ে রয়েছে কে বা কারা যেন সেটাকে উপড়ে ফেলেছে আর তারগুলো ছিঁড়ে জড়িয়ে রয়েছে আতঙ্কিত দ্বীপবাসীরা ব্যস্ত পায়ে খোয়ারের দিকে ছুটল কাছাকাছি গিয়ে তারা আয়টনের নাম ধরে গলা ছেড়ে ডাকাডাকি করতে লাগল না খোয়ারের দিক থেকে কোনো প্রতি উত্তরই ভেসে এলো না তারা অধিকতর ক্ষিপ্র গতিতে এগোতে লাগল আচমকা খোয়ারের দিক থেকে একটা বন্দুকের গুলি এসে হারবার্টের বুকে গেঁথে গেল সে সংজ্ঞা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল হার্ডিং আর স্পিলেট তাকে ধরাধরি করে খোয়ারে নিয়ে চলল হঠাৎ একজন জলদস্যু এক লাফে তাদের মুখে এসে দাঁড়াল তার বন্দুকের গুলি ছুটে এসে হার্ডিং এর টুপিটাকে উড়িয়ে নিয়ে গেল চোখের পলকে হার্ডিং তার উপর ঝাঁপিয়ে পড়ে হাতের ছুরিটা তার বুকে গেথে দিল জলদস্যুটা বিকট আর্তনাদ করে মাটিতে আছাড় খেয়ে পড়ল গল গল করে রক্ত বেরোতে লাগল ক্ষত স্থানটা দিয়ে কয়েকবার দাপাদাপি করে করে হতছাড়াটা নিশ্চল নিথরভাবে এলিয়ে পড়লো এদিকে স্পিলেট পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বুঝতে পারল বন্দুকের গুলিটা হয়তো হারবার্টের ফুসফুস স্পর্শ করতে পারেনি পাঁচর ছুঁয়ে বেরিয়ে গেছে তবু কেন সে সংজ্ঞা হারিয়ে ফেলল পরের দিন বারোই নভেম্বর হারবার্ট সংজ্ঞা ফিরে পেল আয়ারটনকে খোয়ারে পাওয়া গেল না কী হল তার তবে কি সে আবার জলদস্যুদের দলে ফিরে গেল এদিকে নেপকে নিয়েও স্পেলেট আর হার্ডিংয়ের ভাবনা শেষ নেই বলা তো যায় না আয়ারটনকে ঘায়াল করার পর জলদস্যুরা হয়তো খোয়ারের ভেতরেই থেকে গিয়েছিল তাদের আসতে দেখে চুপিচুপি গা ঢাকা দিয়েছে দ্বীপবাসীরা আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিল শিকারী কুকুর টপ খবর নিয়ে গ্রানাইট হাউসে যাবে ঘণ্টা দেড়েকের মধ্যে সে খবর নিয়ে আবার খোয়ারে ফিরে আসবে পরিকল্পনা অনুযায়ী হার্ডিং একটা চিরকুটে লিখলেন হারবার্ট গুলিবিদ্ধ জখম আমরা খোয়ারে অবস্থান করছি তুমি যেন ভুলে গ্রানাইট হাউসের বাইরে বেরোয়ার চেষ্টা করো না জলদস্যুদের কি কাছে পিঠে চোখ পড়েছে টপকে দিয়ে খবর পাঠাও সাবধান থেকো হার্ডিং লেখা চিঠিটা দাঁতে চেপে ধরে প্রশিক্ষণপ্রাপ্ত শিকারী কুকুর টপ ছুটলো গ্রানাইট হাউসের উদ্দেশ্যে এক ঘন্টা পেরোতে না পেরোতেই আচমকা বন্দুকের গুলির গম্ভীর আওয়াজ শোনা গেল সেরা খোয়ারের দরজা সামান্য ফাঁক করতেই অদূরবর্তী ঝোপের ভেতর থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠতে দেখা গেল ঠিক তখনই ঊর্ধ্ব শ্বাসে ছুটতে ছুটতে টপ দরজার ফাঁকটুকু দিয়ে ভিতরে ঢুকে গেল তার দাঁতে চেপে রাখা নেবের লেখা চেরকুটটা নিয়ে হার্ডিক ব্যস্ততার সঙ্গে পড়তে লাগল না গ্রানাইট হাউসের কাছে পিঠে জলদস্যুদের দেখা মেলেনি আমি আপনাদের পরামর্শ অনুযায়ী গ্রানাইট হাউসের বাইরে যাবো না সাবধানে থাকব ইতি নেব হ্যাঁ দ্বীপবাসীদের অনুমানই তবে অভ্রান্ত স্পিডি জাহাজটা ধ্বংস হয়ে গেলে ছয়জন জলদস্যু গুটি গুটি এসে খোয়াড়ে আশ্রয় নিয়েছিল জায়গাটা দ্বীপের একান্তে খাবার দাবারের অভাব নেই শুয়োর ছাগলের মাংস খেয়ে ছয়জন পিতৃদত্ত জীবন রক্ষা করতে পারবে সবার সঙ্গেই বন্দুক ও কার্তুজ রয়েছে আত্মরক্ষার চেষ্টা তো অন্তত করতে পারবে জলদস্যু ছয়জন খোয়ারেই রয়ে গেল আচমকা একদিন আয়ারটন একা খোয়াড়ে হাজির হল তাকে অনায়াসেই তারা ঘায়াল করে ফেলল কিন্তু পরবর্তীতে দ্বীপবাসীদের চারজনের দলকে আসতে দেখেই তারা বেগতিক দেখে ঝটপন গা ঢাকা দিয়েছে বাইশে নভেম্বর হারবার্টের ক্ষতও প্রায় শুকিয়ে এসেছে তবে খুবই দুর্বল হয়ে পড়েছে অধিকাংশ সময় শুয়ে বসেই কাটায় ভাগ্য ভালো সে গুলিটা চামড়া ভেদ করে বেরিয়ে গিয়েছিল নইলে হাত কেটে বাদ দেয়া ছাড়া গত্যন্তর থাকত না নেব নির্বাক তার কাছ থেকে আর কোনো খবরই আসেনি তবে তার জন্য ভাবনা নেই সে থাকতে গ্রানাইট হাউসে ঢোকা কারোর পক্ষেই সম্ভব নয় তার উপর দ্বীপবাসীদের একটু অত্যন্ত ভরসা রয়েছে দ্বীপবাসীদের মধ্যে কেউ কেউ সন্দেহ করছে আয়ারটন জলদস্যুদের সঙ্গে লড়াই করে প্রাণ দেয়নি জলদস্যুদের সঙ্গে হাত মিলিয়ে তাদের দলের সঙ্গে মিশে গেছে কিন্তু স্পিলেট ও প্যানক্রাফ্ট কিছুতেই আয়ারটনকে এতটা নিচ ভাবতে পারল না সাতাশে নভেম্বর স্পিলেট টপকে সঙ্গে নিয়ে খোয়ার থেকে প্রায় সোয়া মাইল দূরবর্তী গভীর জঙ্গলে ঢুকে জলদস্যুদের তল্লাশে ঘুরে বেড়াতে গিয়ে একসময় চমকে উঠল টপ হঠাৎ বিকট স্বরে ঘেউ ঘেউ করতে করতে উম্মাদের মতো দাপা করতে লাগল মনে হল ব্যাপারটা এমন যে টপ যেন হঠাৎ কোনো একটা রহস্যের গন্ধ পেয়ে এমন করে দাপিয়ে বেড়াচ্ছে এক সময় সে ঝোপের মধ্যে প্রায় সমস্ত শরীরটাকে চালন করে দিয়ে একটা রক্ত মাখার বের করে আনল মুহূর্তমাত্র সময় নষ্ট না করে স্পিলেট রক্ত মাখার ন্যাকড়াটা নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে খোয়ারে হাজির হল এক নজরে দেখেই বোঝা গেল ন্যাকড়াটা গ্রানাইট হাউসের কারখানাতেই তৈরি আয়ারটনের ওয়েস্ট কোর্টের ছেঁড়া টুকরো দ্বীপবাসের এবার নিঃসন্দেহ হলো জলদস্যুদের দলে তো দূরের ব্যাপার তাকে রীতিমতো টানাটানি করে জোর জবরদস্তি করে নিয়ে যেতে হয়েছে তবে কি আয়াটন এখনও জীবিত কিন্তু তাকে তো খোয়ারের ভিতরে খুন করা হয়নি অতএব সে হয়তো জীবিতই রয়েছে এদিকে গ্রানাইট হাউসে ফিরে যাওয়ার জন্য হারবার পিড়াপিড়ি শুরু করে দিয়েছে তার একদিন বাদে উনত্রিশে নভেম্বর আবার টপের মধ্যে দারুণ অস্থিরতা লক্ষিত হলো সে গলা ছেড়ে ডাকাডাকি শুরু করে দিল সেই সঙ্গে অনবরত লেজ নাড়াতে লাগল তবে রাগত ভাব নয় খুশির প্রকাশ বলেই মনে হল নির্ঘাত তার পেয়ারের কাউকে আসতে দেখেই তার মধ্যে এমন উল্লাস জেগেছে কয়েক মুহূর্তের মধ্যেই একটা ছায়ামূর্তি এসে খোয়ারের দরজার কাছে দাঁড়াল যাব তার গলায় একটা থলে ঝুলছে স্পিলের ছুটে গিয়ে থলের ভেতর থেকে এক চিলতে কাগজ বের করল নেবের হাতের লেখা তাতে লেখা শুক্রবার সকাল ছয়টা জলদস্যুরা প্লেটো আক্রমণ করেছে ইতি নেপ হারবার্ট গ্রানাইট হাউসে যাবার জন্য যার পরাই পিড়া শুরু করে দিল অনন্যপায় হয়ে দ্বীপবাসীরা গ্রানাইট হাউসে ফিরে যাওয়াই সাব্যস্ত করল গাড়িতে অনেকা জুড়ে দেয়া হল পেনক্রাফট গাড়ি চালাতে লাগল আহত হারবার্টকে লতাপাতার বিছানায় শুইয়ে দেয়া হল হার্ডিং আর স্পিলেট বন্ধু খাতে গাড়ির দুদিকে বসল গ্রানাইট হাউসের কাছাকাছি যেতেই প্যান্ডক্রফট বুক ফাটা আর্তনা জুড়ে দিল হত ছাড়াগুলো সবকিছু ছাড়খার করে দিয়ে গেল পলটটি আর উইলিল থেকে কুণ্ডলি পাকিয়ে ধোয়া উঠতে দেখে দিব্যাসীদের হা হুদাস শতগুণ শতগুণ বেড়ে গেল গাড়ির চাকার ঘর ঘর আওয়াজ শুনে নেব হাফিত্তেশ করতে করতে এগিয়ে এসে বলল একটু আগে আধ ঘন্টা হলো। হতছাড়া জলদস্যুরা সব কিছু ছাড়খাড় করে দিয়ে চম্পট দিয়েছে গ্রানাইট হাউসের দরজায় পৌঁছে আহত হারবার্টকে নামাতে গিয়ে দেখা গেল আবার তার সংজ্ঞা লোপ পেয়েছে গায়ে জ্বর গা যেন পুড়ে যাচ্ছে পেরুভিয়ান গাছের ছাল বা কুইনাইন কিছুই নেই যা দিয়ে তার জ্বরের উপশম করানো যেতে পারে হার্ডিং ব্যস্ত হয়ে লেকের ধার থেকে উইলো গাছের ছাল নিয়ে এলেন তার রস করে হারবার্টকে খাইয়ে দেয়া হলো। তার লিভার আগেই নষ্ট হয়ে গিয়েছিল এখন ঘটেছে মস্তিষ্ক বিকৃতি এর নাম ম্যালিগন্যান্ট ফিভার কুইনাইন ছাড়া এর উপশম কিছুতেই হবার নয় সে জলা থেকে এ জ্বরটা আমদানি করেছে উইলো গাছের ছালে কুইনাইনের পরিমাণ খুবই নগণ্য কুইনাইন ছাড়া হারবারটের জ্বর ছাড়ার নয় শুনে প্যানক্রাফ্ট গম্ভীর হয়ে ভাবতে বসল কোথায় কুইনাইন পাওয়া যেতে পারে এদিকে কয়েক মুহূর্তের জন্য সংজ্ঞা ফিরে পেলেও পর মুহূর্তেই সে আবার সংজ্ঞা হারিয়ে ফেলল এমনি করেই সারাদিন কাটল রাত্রিও কাটল একই রকম সঙ্গীন অবস্থার মধ্য দিয়ে কুইনাই না দিতে পারলে সে নির্ঘাত মৃত্যুর শিকার হবে হারবারটার অবস্থা আরও সঙ্গীন হয়ে পড়ল ঠিক তখনই একটা অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল দেখা গেল গ্রানাইট হাউসের দরজায় ছোট্ট একটা বোর্ডে রয়েছে সাইরাস সার্ডিং দৌড়ে গিয়ে কৌটোটা হাতে নিয়ে দেখলেন তার গায়ে তিনটে শব্দ লেখা রয়েছে সালফেড অফ কুইনাইন কৌটোর মুখটা খুলতেই দেখা গেল সাদা রঙের গুঁড়ো ভর্তি প্রায় দুশো গ্রেন গুঁড়ো স্পিলেট তার কয়েকটা দানা আঙুল করে তুলে নিয়ে জিভে ঠেকিয়ে বুঝল অস্বাভাবিক তেতো অতএব এগুলো যে কুইনাইন এতে কিছুমাত্র সন্দেহের অবকাশ রইল না দশ দিন ধরে ঠিক তিন ঘন্টা অন্তর অন্তর কুইনাইন খাইয়ে হারবার্টকে চাঙা করে তোলা সম্ভব হলো কিন্তু দুর্বলতা কাটাতে আরও কদিন সময় লাগলো তবে তার নিরাময়ের ব্যাপারে স্পিলেটের অবদান যথেষ্ট তার সেবা যত্নও হারবার্টের রোগ নিরাময়ের পক্ষে অপরিহার্য ছিল দলে সবাই তাকে এবার থেকে ডক্টর স্পিলেট বলে সম্বোধন করতে লাগল দ্বীপবাসীদের কাছে এখন দুটো কাজ খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ালো প্রথমত পাঁচ জলদস্যুকে নিপাত করা আর তাদের পরম হিতাকাঙ্খের গোপন ঘাঁটের তল্লাশ করা চোদ্দই ফেব্রুয়ারি দ্বীপবাসীরা গ্রানাইট হাউস ছেড়ে বেরিয়ে পড়লেন টপ আর জাপো সঙ্গে ছিল গ্রানাইট হাউস রক্ষণাবেক্ষণের জন্য কেউই রইল না ওনাকা গাড়ি টানছে হারবার্ট গাড়িতেই রইল সে সুস্থ হলেও বন জঙ্গল আর পার্বত্য পথের ধকল সে সইতে নাও পারে গভীর জঙ্গলে ঢোকার পর একটা ব্যাপার সাইরাস এর মনে দাগ কাটল জন্তু জানোয়াররা তাদের দেখেই শ্বাসে যে যেদিকে পারল প্রাণ নিয়ে পালাতে লাগল ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলল তারা ইতিপূর্বে নিশ্চয়ই মানুষের বা জলদস্যুদের সংস্পর্শে এসেছিল মানুষের নিষ্ঠুরতার পরিচয় না পেলে কখনো এমনভাবে ভীত সন্ত্রস্ত হয়ে ছোটো ছুটি দাপাদাপি করতে পারে না পথ চলতে গিয়ে ছেঁড়া লতাপাতা পাতা ভাঙা ডালপালা এবং আঁধ পড়া কাঠ ও ছাই দেখে জলদস্যুদের খোঁজ মিলল বটে সেই সঙ্গে মাটিতে পায়ের ছাপও এখানে দেখতে পেল ঝর্নার ধারে প্রায় সমতল একটা অধিকায় পাথরের উপর শুয়ে বসে দ্বীপবাসীরা রাত কাটাল ভোরের আলো ফুটলে ঝর্নার পাড় ধরে হাঁটাহাঁটি করতে গিয়ে তারা জলদস্যুদের কটা পায়ের ছাপ দেখতে পেল অনুসন্ধিত নজরে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সিদ্ধান্তে আসতে পারল পাঁচজনের পায়ের ছাপ রয়েছে দ্বীপবাসীরা নিঃসন্দেহ হল জলদস্যুরা অবশ্যই আয় দলে ভেড়াতে পারেনি অর্থাৎ সে তার পুরনো ইয়ার বন্ধুদের সঙ্গে মেলায়নি দ্বীপবাসীরা পরের দিন দ্বীপের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেল আশ্চর্য ব্যাপার জলদস্যুর দল বা সে হিতাকাঙ্ক্ষী সুরিদের টিকি নাগালো পেল না এ তো ভারী অবাক কাণ্ড ব্যাপার কি জলদস্যুরা কোথায় গাঢাকা দিল তবে কি ফ্রাঙ্কলিন পাহাড়ের কোনো গোপন গুহায় হতচ্ছাড়াগুলো লুকিয়ে রয়েছে সাইরাসার্ডিং পরামর্শ দিলেন খোয়ারকে কেন্দ্র করে তল্লাশি চালানো হোক সবাই এক কথায় তার প্রস্তাবে রাজি হয়ে গেল তবে সেখানে ঢোকার আগে ভালো করে লক্ষ্য করতে হবে জলদস্যুরা ইতিমধ্যে সেখানে ঘাঁটি গেড়েছে কিনা উনিশে ফেব্রুয়ারি কেবল পেনক্রাফটকে নিয়ে স্পিলেট খোয়ারের উদ্দেশ্যে পা বাড়াল খোয়ারের সদর দরজার কাছাকাছি গিয়ে তারা মুহূর্তের জন্য দাঁড়িয়ে অনুসন্ধিত নজর মেলে পরিস্থিতিরা সম্বন্ধে সামান্য আঁচ নিয়ে নেবার চেষ্টা করলো খোয়ারের দরজা বন্ধ সামনের ফাঁকা জায়গাটুকু পেরিয়ে দরজায় হাজির হওয়াই সমস্যা রীতিমতো ঝুঁকির ব্যাপার শত্রুপক্ষ জলদস্যুরা ভেতর থেকে দমাদম গুলি চালাতে শুরু করলে এক মিনিটও লাগবে না দুজনকে ধরাশায়ী করতে দরজা যখন ভেতর থেকে বন্ধ তখন হতচ্ছাড়াগুলো নির্ঘাত খোয়ারের ভেতরেই মাথা কুচেছে তারা রাতের অন্ধকার নামার অপেক্ষায় ঝোবের আড়ালে বসে রইল অন্ধকার নেমে এলে স্পিলেট আর পেনক্রাফ্ট প্রায় হামাগুড়ি দিয়ে দিয়ে এগিয়ে দরজার কাছে গিয়ে স্তম্ভিত হয়ে গেল দরজাটা খোলা একটু আগে অন্ধকার নামার আগেও দরজাটা বন্ধ ছিল তবে কি জলদস্যুরা অন্ধকারে চম্পট দিয়েছে ইতিমধ্যে সাইরাস হার্ডিং ভিতরে ঢুকে পরিস্থিতিটা সম্বন্ধে ধারণা নিয়ে এসেছে মিটমিট করে আলো চলছে আলোর কথা শুনে ক্যাপ্টেন সাইরাস হার্ডিং গলা নামিয়ে প্রায় অস্ফুট সুরে পড়লেন শয়তানগুলো তবে খোয়ারের ভেতরেই রয়েছে হত ছাড়া জলদস্যুদের খতম করার এটাই সুবর্ণ সুযোগ কথা বলতে বলতে তিনি অন্যান্যদের নিয়ে গুটিগুটি ভিতরে ঢুকে গেলেন কয়েক সেকেন্ডের মধ্যেই তারা ছাউনির দরজায় পৌঁছে গেলেন দরজার ফাঁক দিয়ে ভেতরে উঁকি দিতেই চোখে পড়ল একজন মেঝেতে শুয়ে ক্যাপ্টেন সাইরা এবার এগিয়ে এসে ভেতরে উঁকি দিয়েই ঝট করে একেবারে খাড়া হয়ে কাপা কাপা গলায় উচ্চারণ করলেন আরে এ যে আয়ারটন তার মুখের কথা শেষ না হতেই অন্য সবাই হুড়মুর করে পাতার ছাউনিটার ভেতরে ঢুকে গেল আয়ারটন আহত কথা বলার শক্তি ধরতে গেলে রোহিত সাইবার এর নির্দেশে গাড়িটাকে খোয়ারের ভেতরে নিয়ে আসা হলো। এমন সময় টপ আর্তনাদ করতে করতে দ্বীপবাসীদের কাছে ফিরে এলো তার এমন অস্থিরতায় নতুন নতুনতর কোনো সন্দেহের গন্ধ পেলেন টপ কিন্তু চুপ করে দাঁড়িয়ে রইল না সে অনবরত ঘেউ ঘেউ করতে করতে অন্ধকার বনভূমির দিকে ছুটতে লাগল দ্বীপবাসীরা গুলি ভরা বন্দুক বাগিয়ে ধরে লম্বা লম্বা পায়ে তাকে অনুসরণ করতে লাগল বেশ কিছুটা পথ গিয়ে টপ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল দ্বীপবাসীরা এগিয়ে গিয়ে দেখল প্রায় সমতল একটা পাথরের উপর পাঁচ পাঁচটা মৃতদেহ এলিয়ে পড়ে রয়েছে তাদের বুঝতে ভুল হল না শয়তান জলদস্যুদের মৃতদেহ এগুলো শত্রুরা নিপাত হয়েছে একই অবিশ্বাস্য কাণ্ড এমন এক অত্যাশ্চর্য ব্যাপার কি করে সম্ভব হল ষণ্ডামার্কা পাঁচ পাঁচটা জলদস্যুকে কে ঘায়েল করল সকাল হলো। আয়টনের সংজ্ঞা ফিরে এলো তবে খুবই দুর্বল কথা বলতে খুবই কষ্ট হচ্ছে তবু ক্ষীণ কণ্ঠে দম নিয়ে নিয়ে নিজের দুঃখ দুর্দশার কথা ক্যাপ্টেন সাইরাস হার্ডিং এর কাছে বলতে লাগল সে যেদিন খোয়ারে হাজির হয়েছিল সে রাতেই জলদস্যুরা তার মুখে কাপড় গুঁজে দিয়ে হাঁটপা বেঁধে ফেলল শেয়াল কুকুরের মতো টানতে টানতে নিয়ে গেল তাদের গুহায় সে গুহাটাই ছিল তাদের মাথা গোজার জায়গা তাদের একজন তাকে চিনে ফেলল সে অস্ট্রেলিয়ার বেন জয়েস তাদেরই দলে ছিল তাই তাকে হত্যা করতে গিয়ে বাঁচিয়ে রাখল আয়ারটনি এক সময় অস্ট্রেলিয়ার জলদস্যুদের দলে থাকার সময় বেন জয়েস নামে পরিচিত ছিল ব্যাস তাকে আবার দলে টানার জন্য জলদস্যুরা সাধ্যমতো প্রয়াস চালাতে লাগল তাদের ইচ্ছা ছিল দ্বীপবাসীদের ঘায়াল করে দ্বীপের সর্বময় কর্তৃত্ব দখল করবে আয়ক্টন কিন্তু শত নির্বম নিষ্ঠুর নির্যাতনেও দ্বীপবাসীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে রাজি হল না পাষণ্ড জলদস্যুরা তার চোখ ও কান দুটো প্রায় নষ্ট করে দিয়েছে খুবই ক্ষীণ তার দৃষ্টিশক্তি আর ধরতে গেলে কানে শোনেই না এর পরের ঘটনা কিছুই সে বলতে পারল না কিভাবে যে সে খোয়ারে এসেছে তাও তার অজানা এও এক অবিশ্বাস্য কাণ্ড বটে আয়ারটনকে ধরাধরি করে নিয়ে আসা হল মৃতদেহ পাঁচটার কাছে রহস্যজনক ব্যাপারটা তার মধ্যেও কম বিষয়ে সঞ্চার করলো না মৃতদেহগুলো বারবার পরীক্ষা নিরীক্ষা করেও কোনো ক্ষত চিহ্ন লক্ষিত হলো না তবে প্রত্যেকের দেহে একটা করে বিশেষ চিহ্ন দেখা গেল তবে সবার দেহের একই স্থানে অবশ্যই নয় কারোর হাতে কারোর বুকে কারোর পিঠে আবার কারোর কাঁধে অত্যাশ্চর্য চিহ্ন আঁকা রয়েছে বিশেষ ধরনের অস্ত্রের দাগ মনে করা যেতে পারে মারণ অস্ত্রটা বিদ্যুৎ চালিত সবার মনেই একই প্রশ্ন চক্কর মারতে লাগল অস্ত্রটা যে ধরনেরই হোক না কেন জলদস্যুদের খতম করে দ্বীপবাসীদের পথের কাঁটা সরিয়ে দিয়েছে তাকে খুঁজে বের করা এ মুহূর্তে দ্বীপবাসীদের প্রথম ও প্রধান কাজ আরও একটা জরুরি কাজ তাদের সেরে ফেলতে হবে ক্যাবর দ্বীপের প্রান্তে একটা বিজ্ঞপ্তি ঝুলিয়ে দিতে হবে বলা তো যায় না নইলে ডানকান জাহাজ এসে ফিরে যেতে পারে দ্বীপবাসীরা সবাই মিলে আর একটা বড় সড়ো নৌকা তৈরি করে ফেলল এত বড় একটা নৌকা তৈরি করতে পাঁচ ছয় মাস লেগে গেল এ সময় তারা আশ্রয় নিয়েছিল আগ্নেয়গিরির জঠরে একদিন যে পর্বত উত্তপ্ত গলিত লাভাস্রোত আর বিষাক্ত গ্যাস উদ্গীরণ করত আজ তাই মানুষের আশ্রয়স্থলে পরিণত হয়েছে দ্বীপবাসীদের সবার মধ্যে একই চিন্তা কাজ করে চলেছে কোথায় হিতাকাঙ্ক্ষী পরোপকারী অধিদেবতা দেখা দাও একটি বারের জন্য তোমাকে দেখে চোখ ও মনকে তৃপ্ত করার সুযোগ দাও সুযোগ দাও কৃতজ্ঞতা জানাবার কিন্তু কোথায় সে অদৃশ্য বান্ধব দ্বীপবাসীদের আত্মার আত্মীয় অলৌকিক শক্তিধর সে মহাত্মা কি তবে কোথাও নেই এতগুলো মানুষের ধারণা কি শেষ পর্যন্ত ভ্রান্ত হয়ে যাবে পঁচিশে ফেব্রুয়ারি দ্বীপবাসীরা সদ্য তৈরি বিশালায়ত নৌকাটায় চেপে গ্রানাইট হাউসে ফিরে এলো হারবার সম্পূর্ণ সুস্থ আয়ারটনও প্রায় স্বাভাবিকতা ফিরে পেয়েছে ফ্রাঙ্কলিন পাহাড়ের মাথা দিয়ে তীর তীর করে ধোঁয়া বেরোচ্ছে পাহাড়টা তবে মৃত আগ্নেও পাহাড় নয় এতদিন সুপ্ত অবস্থায় ছিল আজ আবার জেগে উঠেছে আগুন গলিত লাভা আর বিষাক্ত গ্যাস নির্গত করতে শুরু করেছে তবে এখনও পুরোপুরি জেগে ওঠেনি কিন্তু যদি সে রুদ্ররূপ ধারণ করে তবে লিঙ্কলন দ্বীপের চেহারা কি আর এরকম থাকবে রীতিমতো একটা আগুনের কুণ্ডে পরিণত হতে দেরি লাগবে না আর যদি পাহাড়ের দক্ষিণ দিক দিয়ে আগেকার সে পথে লাভাস্রোত গড়িয়ে পড়তে আরম্ভ করে তবে খোয়ারটা চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে যাবে বিপদ দুয়ারে হানা দিতে চলেছে কবে যে দ্বিপাসীদের ওপর ঈশ্বরের অভিশাপ স্বরূপ লাভস্রোত গড়িয়ে এসে পড়ে জীবন্ত দগ্ধে মারে তাই বা কে বলতে পারে পাহাড়ের মাথা দিয়ে তীর্তির করে ধোয়া অনবরত বেরিয়েই চলেছে তাই দ্বীপবাসীরা দ্বিগুণ উৎসাহ উদ্দীপনা নিয়ে জাহাজ তৈরির কাজকে এগিয়ে নিয়ে চলেছে জাহাজের কাঠামো তৈরির কাজ অনেক আগেই সেরে ফেলেছে এখনো অনেক অনেক কাজ বাকি অক্টোবরের পনেরো তারিখে একেবারে নতুনতর অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল দ্বীপবাসীরা নৈশভোজ সেরে গল্প গুজবের মাধ্যমে সারাদিনের ক্লান্তি অপনোদনে লিপ্ত হঠাৎ খোয়ারের কলিং বেল বেজে উঠল সবাই তো রীতিমতো স্তম্ভিত আশ্চর্য ব্যাপার তো খোয়াড়ে তো কেউ নেই তবে সেখান থেকে কলিং বেল বাজিয়ে সংকেত দিচ্ছে কে এ কি অলৌকিক কাণ্ড রে বাবা মুহূর্তকাল নীরবে ভেবে নিয়ে পেনক্রাফট মুখ খুলল শুনুন মিস্টার হার্ডিং যেই কলিং বেল বাজান না কেন আবার বাজাবেন আর বাজাচ্ছেন নির্ঘাত সেই তিনি আমাদের বহু আকাঙ্ক্ষিত অধিদেবতাটি হ্যাঁ প্যান্ডক্রাফ্টের ধারণা অক্রান্ত প্রমাণিত হল মিনিট দুয়ের মধ্যে আবার ঘন্টা ঘণ্টাধ্বনি হল হার্ডিং এক লাফে যন্ত্রের কাছে গিয়ে দাঁড়ালেন জিজ্ঞেস করলেন হ্যালো কী চাই কাকে চাই কে আপনি হার্ডিংয়ের প্রশ্নগুলোকে সতর্কতার সঙ্গে এড়িয়ে গিয়ে বিপরীত দিকের কণ্ঠস্বরের মালিক খুবই ব্যস্ততা প্রকাশ করে বলে উঠল এক্ষুনি চলে আসুন যত শীঘ্র সম্ভব খোয়াড়ে চলে আসুন ব্যাস আর কোনো কথা শোনা গেল না ব্যাপারটা হার্ডিংয়ের মধ্যে উত্তেজনা সঞ্চার করল হ্যাঁ এমনটা হবার কথাই তো বটে দ্বীপে পা দেবার পর থেকে যিনি সবার অলক্ষে থেকে একের পর এক অবিশ্বাস্য ঘটনার মাধ্যমে রহস্য সঞ্চার করে চলেছেন তার দর্শন দ্বীপবাসীরা অচিরেই পেয়ে যাবেন কেবলমাত্র জাপ আর টপের জিম্মায় গ্রানাইট হাউসটা রেখে দ্বীপবাসীরা খোয়ারের উদ্দেশ্যে রওনা হল খোয়ারে পা দিয়েই দ্বীপবাসীরা হতাশায় একেবারে ভেঙে পড়ার জোগাড় হলেন কোথায় সে বাঞ্ছিত ব্যক্তি কোথায় অধিদেবতা খোয়ার ফাঁকা সাইরা সার্ডিং তার নির্দেশ স্পষ্ট শুনেছেন এক্ষুনি চলে আসুন যত শীঘ্র সম্ভব খোয়ারে চলে আসুন ব্যাপারটা এবার হার্ডিংয়ের কাছে খোলাসা হয়ে গেল টেলিগ্রাফটা অবশ্যই খোয়ার থেকে করা হয়নি পুরনো তারের সঙ্গে তারের সংযোগ সাধন করে বার্তা প্রেরক নিজের আস্তানা থেকে টেলিগ্রাফ করেছিল তার অনুমানটা আরও বিশ্বাসযোগ্য হল যখন তাকের ওপর চিরকুট পাওয়া গেল হার্ডিং সেটা তুলে চোখের সামনে ধরতে একটা মাত্র ছত্র দেখতে পেলেন নতুন তার ধরে ধরে চলে আসুন মুহূর্তমাত্র সময় নষ্ট না করে হার্ডিং টেলিগ্রাফের নতুন তার অনুসরণ করে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলেন অন্যান্যরা চলল তার পিছন পেছন। চলল তারটা পাহাড়ের গা বেয়ে সোজা সমুদ্রের দিকে এগিয়ে গেছে আকাশে মেঘের আশ্ফালন পিলে চমকানো বাঁচ পড়ার আওয়াজ আর বিদ্যুতের ঝলকানি এ যেন রীতিমতো এক প্রলয়ঙ্কার কাণ্ড ঘুরতে চলেছে দ্বীপবাসীরা যখন দ্বীপের পশ্চিম দিকে হাজির হল তখন রাত্রি এগারোটার কাছাকাছি এখান থেকে তার বাক নিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে গেছে পাহাড়ের ফাটলের মধ্যে দিয়ে এগিয়ে তারা একসময় একেবারে সমুদ্রের ধারে হাজির হল হার্ডিং দেখলেন একটা সুরঙ্গ জলের তলা দিয়ে এগিয়ে গেছে তার ভেতর দিয়ে তারটা চলে গেছে গুহার মুখের কাছাকাছি ছোট্ট একটা কেন বাধা দেখতে পেল ব্যাস সঙ্গে সঙ্গে সবাই সেটাই চেপে বসল আয়ারটন পেনক্রাফ্ট আর নেভ দ্রুত হাত চালিয়ে দাঁড় টেনে কেনটাকে সুরঙ্গটার মধ্যে ঢুকিয়ে দিল সুরঙ্গের ছাদটা ধনুকের মতো বাঁকানো তারের লাইন ধরে তারা কেনটাকে এগিয়ে নিয়ে যেতে লাগলো সুরঙ্গটা ক্রমেই চওড়া হতে লাগল ব্যাপারটা এমন হলো যে সেটা যেন পাতালের কোনো একটা হ্রদে গিয়ে শেষ হয়েছে হ্যাঁ দ্বীপবাসীদের অনুমান অভ্রান্তই বটে সুরঙ্গটা এগোতে এগোতে একসময় একটি সুবিশাল হ্রদে গিয়ে শেষ হয়েছে কেনটা হ্রদে পড়তেই জলে অতিকায় একটা বস্তুতে ভাসতে দেখা গেল এমনই বিশাল সে ঠিক যেন একটা তিমি মাছ ভুস করে জলের উপরে ভেসে উঠেছে কিন্তু মাকুর মতো দুদিন ক্রমশ শুরু হয়ে গেছে আরও আশ্চর্য ব্যাপার হচ্ছে তার এক প্রান্তে জল জলে দুটো চোখ সে দুটো দিয়ে বৈদ্যুতিক আলোর অত্যুজ্জ্বল দুটি যেন বেরিয়ে আসছে ভাসমান অত্যাশ্চর্য বস্তুটার আরও কাছাকাছি কেনটাকে নিয়ে গিয়ে দেখা গেল তার দৈর্ঘ্য কম হলেও আড়াইশো ফুট তো হবেই আর উচ্চতা দশ বারো ফুট একেবারেই স্থিরভাবে জলের উপরে ভাসছে দ্বীপবাসীরা বিশেষ করে সাইরাস হার্ডিং উত্তেজনায় রীতিমতো কাঁপতে লাগলেন হার্ডিং আচমকায় স্পিলেটার হাত দুটো চেপে ধরে কাপা কাপা গলায় কোনোরকম উচ্চারণ করলেন তিনি হ্যাঁ আমি বলছি তিনিই বটে তিনি ছাড়া অন্য কেউই হতে পারেন না অবশ্যই না কথা বলতে বলতে পা সরে গিয়ে স্পিলেটার কানের কাছে মুখ নিয়ে প্রায় অস্ফুট স্বরে একটা নাম বললেন নামটা কানে যেতেই স্পিলেট যন্ত্রচালিতের মতো ঝট করে সোজাভাবে দাঁড়িয়ে পড়লেন নামটা তারও পরিচিত ভয়ঙ্কর এক অপরাধী সমাজ বিরোধী জেল পলাতক কয়েদি সাইরাসার্ডিং ভাগ্য ঠুকে সদল বলে অতিকায় বস্তিটার উপরে উঠে গেলেন ওপরের চৌকোনার ডালটা তুলে যন্ত্রচালিতের মতো সবাই ঝপাঝপ লাফিয়ে নিচে নেমে গেল ভেতরটা অনেকটা জাহাজের ডেকের মতো দেখতে অত্যুজ্জ্বল আলোক ছটায় দিনের মতো ঝকমক করছে সাইরাসারিং এগিয়ে গিয়ে এক প্রান্তে দরজার পাল্লা হ্যাঁচকা টানে খুলে ফেললেন অত্যাধুনিক দ্রব্য সামগ্রীতে সাজানো গোছানো একটা ঘর তার পাশেই গ্রন্থাগার বড় বড় আলমারি ও তাকগুলো দেশি বিদেশি বইয়ের ঠাসা এবার দরজা ঠেলে এমন এক ঘরে গেলেন যাকে দুষ্প্রাপ্য দ্রব্য সামগ্রীর মিউজিয়াম বলা চলে ঘরটার দ্রব্য সামগ্রীর উপর চোখ বোলাতে গিয়ে হঠাৎ দেখতে পেলেন এক বৃদ্ধ আরাম কেদারায় শরীর এলিয়ে দিয়ে তন্ত্রাচ্ছন্ন অবস্থায় বসে হার্ডিংয়ের চিন্তা ভুল হল না ইনি ক্যাপ্টেন নিমো ধীর পায়ে দুপা এগিয়ে গিয়ে স্বাভাবিক কণ্ঠে উচ্চারণ করলেন ক্যাপ্টেন নিমো আমরা এসেছি আপনার নির্দেশ পেয়ে আমরা এসেছি সাইবাসার্ডিং এর উপস্থিতি ভদ্রলোক এতক্ষণ টের পাননি তার কণ্ঠস্বর শুনে ধীরে ধীরে চোখ মেলে তাকালেন অত্যজ্জ্বল চোখের মণি দুটোতে এমন এক সুস্পষ্ট ছাপ তিনি লক্ষ্য করলেন যেন কারো হুকুম তামিল করতে নয় হুকুম পালন করানোই তার চারিত্রিক বৈশিষ্ট্য ভারতীয় মনি ঋষিদের মতো লম্বা পাকা দাড়ের গোছা বুক পর্যন্ত নেমে এসেছে এক নজর দেখলেই স্পষ্ট বোঝা যায় এক সময়ের দীর্ঘাকৃতি দশাশয়ী চেহারা আজ জরার কবলে পড়ে জীর্ণ হয়ে পড়েছে তিনি ক্ষীণকণ্ঠে উচ্চারণ করলেন আমি নাম গোত্রহীন আমার কোনো নামই নেই সে যাই হোক আপনার সব বৃত্তান্ত আমার জানা আছে ক্যাপ্টেন ভালো কথা যদি জেনেই থাকেন তাতে আমার কিছুই আসে যায় না আমি তো পরপরার উদ্দেশ্যে বা বাড়িয়েই রয়েছি স্পিলেট বিস্ময় মাখানো দৃষ্টিতে ক্যাপ্টেন নিমোর মুখের দিকে তাকিয়ে ভাবতে লাগল হার্ডিং ওনাকে ভালোই চেনেন দেখা যাচ্ছে নাম থাম সবই জানেন কি করে সম্ভব হল ক্যাপ্টেন নিমোর কথাই স্পিলেটের ভাবনায় ছেদ পড়ল ক্যাপ্টেন নিমো হার্ডিংয়ের মুখের উপর নিস্তেজ চোখের মণি দুটোকে আবদ্ধ রেখেই বললেন আপনি আমাকে চেনেন বলছেন আমার আগের নাম জানেন আপনি হ্যাঁ জানি আপনার ডুবো জাহাজ নটিরাসের ব্যাপার স্যাপারও আমার নখ দর্পণে আশ্চর্য ব্যাপার তো আমি তো এক নাগারে তিন তিনটা বছর সাগরের তলায় স্বেচ্ছা নির্বাসন অজ্ঞাতবাসে খবরটা কে এমন এক ব্যক্তি আপনার অজ্ঞাতবাসের খবরটা চাউর করেছে যার উপর আপনার প্রভাব থাকার কথা নয় আবার বিশ্বাসঘাতক বলেও তাকে ধিক্কার দিতে পারবেন না ক্যাপ্টেন হ্যাঁ এবার ধরতে পেরেছে এক ফরাসি ভদ্রলোক নাম তার অধ্যাপক ম্যারোনাক্স ষোলো বছর আগে ধরতে গেলে ধূমকেতুর মতোই তিনি একদিন হঠাৎ জাহাজে এসে পড়েছিলেন কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল নরওয়ের কুখ্যাত ঘূর্ণিপাকে পড়ে তিনি পরপারে পাড়ি জমিয়েছেন ঠিকই প্রাণে বেঁচে গিয়েছিলেন স্বদেশের মাটিতে ফিরে আপনার বৃত্তান্ত আপনার নোটিলাসের কথা নিয়ে টোয়েন্টি থাউজেন্ড লগিস আন্ডার দ্য সি নামে এক মহামূল্যবান গ্রন্থ তিনি রচনা করেন আমার জীবনের মাত্র সাত মাসের কীর্তিকলা বলুন হলোই বা সাত মাসের তাতেই আপনি বিখ্যাত ও স্মরণীয় হয়ে উঠেছেন বিখ্যাত স্মরণীয় অপরাধী সমাজবিরোধী হিসেবে বিখ্যাত ক্ষীণকণ্ঠে সাইরা সার্ডিং উচ্চারণ করলেন ক্যাপ্টেন নিমো আপনার অতীত কীর্তিকথা নিয়ে সমালোচনা করা একেবারে একটিয়ার বহির্ভূত এরকম বিচিত্র জীবনযাপনের পথ যে কেন আপনি বেছে নিয়েছিলেন তা আমার সম্পূর্ণ অজ্ঞাত তা জানার তেলমাত্র ইচ্ছাও আমার নেই তবে এটুকু জানি আমরা লিঙ্কলন দ্বীপে আসা মাত্র আপনি পরম হিতাকাঙ্ক্ষী অভিন্ন হৃদয় বন্ধু ও আত্মার আত্মীয় রূপে আমাদের প্রতি মুহূর্তে রক্ষা করেছেন একমাত্র আপনার অকৃত্রিম স্নেহ মায়া মমতার জন্যই আমরা আজও পৃথিবীতে নিজেদের অস্তিত্ব অব্যাহত রাখতে পেরেছি ক্যাপ্টেন নিমো আরাম ক্যাদারাটায় সোজা হয়ে বসতে বসতে বললেন আমার অতীত কাহিনী আগে আপনারা শুনুন সবকিছু শুনে বিচার বিবেচনা করে যা বলার তারপরই না হয় বলবেন ক্যাপ্টেন নিমো নিজের প্রসঙ্গে যা কিছু বললেন তা মোটামুটি এরকম ক্যাপ্টেন নিমো একজন ভারতীয় একসময় স্বাধীন রাজ্য বুন্দেলখণ্ডের রাজকুমার ছিলেন তিনি রাজকুমার ডক্কার নামে পরিচিত ছিলেন রাজা পুত্রকে উচ্চ শিক্ষা লাভের জন্য ইউরোপে পাঠান তার উদ্দেশ্য ছিল শিক্ষা লাভান্তে স্বদেশে ফিরে অন্তত খন্দকে যাতে ইউরোপীয় ধাঁচে গড়ে তুলে উন্নত রাজ্যে পরিণত করতে পারেন রাজপুত্র ডক্ট ছিলেন অসাধারণ ধীশক্তি সম্পূর্ণ সম্পন্ন দীর্ঘ বিশ বছর সেদেশে অবস্থান করে তিনি বিজ্ঞান শিল্প আর সাহিত্যে অসাধারণ বুৎপত্তি লাভ করেন সেই সঙ্গে সমগ্র ইউরোপে ঘুরে বেড়ালেন একে রাজকুমার তার উপর অগাধ বিত্ত সম্পদের অধিকারী তাই সবাই তাকে খুবই খাতির করত রাজকুমার ডক্কারের মধ্যে চিরদিনই বিলাস ব্যাসন ও আনন্দ স্ফূর্তির প্রতি দারুণ অনেহা ছিল জ্ঞান লাভের জন্য তিনি প্রতিনিয়ত মানসিক চাঞ্চল্য অনুভব করতেন ভবিষ্যতে তিনি যাতে এক স্বাধীন ও শক্তিশালী জাতির কর্ণধার হয়ে উঠতে পারেন এটাই ছিল তার উচ্চাভিলাস সর্বক্ষণের ভাবনা আঠারোশো আটচল্লিশ রাজকুমার ডক্কার বুন্দেলখন্দে স্বদেশের মাটিতে ফিরে এলেন বিয়ে সংসার পাতলেন দুই পুত্রের পিতা হলেন কিন্তু ঘরের বাঁধন তাকে আটকে রাখতে পারল না মহৎ ব্রতে নিজেকে আহুতি দিলেন আর তাতেই আত্মমগ্ন হয়ে রইলেন এলো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দ সিপাহী বিদ্রোহে ভারতবর্ষের উত্তাল হয়ে উঠল বিদ্রোহের আগুন থেকে রাজকুমার ডক্কার নিজেকে দূরে সরিয়ে রাখতে পারলেন না যুদ্ধে সামিল হলেন দশটা যুদ্ধে সর্বাঙ্গে বিশ বিষটা ক্ষত চিহ্ন আঁকলেন বিদ্রোহীরা এঁটে উঠতে পারল না পরাজয়ের গ্লানি গায়ে মেখে নিতে বাধ্য হল লড়াই করতে গিয়ে রাজকুমার ডক্কার এমন অসম অসাহসিকতা ও বীরত্বের পরিচয় দিয়েছেন যার ফলে তার নাম ভারতীয়দের মুখে মুখে ঘুরে বেড়াতে লাগল তার দিকে ইংরেজ শাসকের সেন বৃষ্টি পড়ল ঘোষণা করলেন তাকে ধরিয়ে দিতে পারলে পুরস্কার দেবেন উপায়ন্তর না দেখে রাজকুমার ডক্কার গোপন আস্তানায় আশ্রয় নিলেন ইংরেজ শাসকরা আবার স্বাধীন রাজ্যগুলোকে এক এক করে গ্রাস করে নিল খণ্ডের পাহাড়ে গিয়ে আত্মগোপন করলেন রাজকুমার ডক্কার এতদিনের ইচ্ছা এতদিনের সাধনা আর প্রয়াস মুহূর্তের মধ্যে তাসের ঘরের মতো ভেঙে গড়িয়ে যাবে এ তো হতে দেয়া যায় না কিন্তু তিনি নিরুপায় অসহায় সভ্য সমাজ ও সভ্য জাতের উপর তিনি বিতুশ্রদ্ধ হয়ে পড়লেন বিষে উঠল মন প্রাণ তাই বিত্ত সম্পদ যেটুকু অবশিষ্ট ছিল তা একত্র করলেন বিশজন একান্ত অনুগত ভক্ত নিয়ে বিফল মনোরথ রাজকুমার ডক্কার একদিন বেপাত্তা হয়ে গেলেন কেউই তার হদিস পেল না সবার মনেই একই প্রশ্ন লোকটা কি কর্পুরের মতো উবেই গেল নাকি ব্যাস তারপর থেকে তিনি বেপাত্তা হয়েই রইলেন বিফলকাম হতদ্দম রাজকুমার ডক্কার তার অনুগামীদের নিয়ে অতল সমুদ্রের তলদেশে আশ্রয় নিলেন সেখানে কারোর হুকুম খাটে না শ্বেতাঙ্গরা যেখানে তার টিকিং নাগালো পাবে না এরকমই এক স্বাধীন রাজ্য হল তার আশ্রয়স্থল একদিন প্রশান্ত মহাসাগরের এক অখ্যাত অবজ্ঞাত জনমানবহীন দ্বীপে তাকে অনুগামীদের সঙ্গে দেখা গেল জাহাজ তৈরির কারখানা গড়ে তোলা হলো নিজেরই তৈরি নকশা অনুযায়ী বানিয়ে ফেললেন অত্যাধুনিক এক সাবমেরিন সমুদ্রের তলদেশে তিনি বিদ্যুৎ উৎপাদনের উপায় আবিষ্কার করলেন সে শক্তি ব্যবহারের মাধ্যমে কেবল সাবমেরিনটা চালনাই নয় সাবমেরিনের ভেতরে বায়ু উত্তপ্ত রাখা বৈদ্যুতিক বাতি চালানো প্রভৃতি বিভিন্ন অবিশ্বাস্য কাজ সম্পন্ন করতে লাগলেন সাবমেরিনটা তৈরি করে পৃথিবীর কারিগরি বিদ্যার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজকুমার ডক্কার সমুদ্রের তলদেশে অফুরন্ত খাদ্য সম্ভার নিজে ক্যাপ্টেন নিমো ছদ্মনাম ধারণ করলেন ব্যাস ক্যাপ্টেন নিমো এবার আশ্চর্য জলযান নটিলাসকে নিয়ে সাগর মহাসাগরের বুকে চক্কর মেরে বেড়াতে লাগলেন নটিলাস ক্রমে উত্তর থেকে দক্ষিণ মেরু পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত টহল দিয়ে বেড়াতে লাগল সমুদ্রের বুকে কত জাহাজ কত সব ধন সম্পদ নিয়ে নিমগ্ন হয় ক্যাপ্টেন নিমো তার শিষ্যদের নিয়ে সেসব সংগ্রহ করে নিজের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে লাগলেন তার একটা বড় অংশ স্বাধীনতাকামী যোদ্ধাদের মধ্যে বিলিয়ে দিলেন তিনি সাহায্য সহযোগিতা করে যান ঠিকই নিজের পরিচয় সতর্কতার সঙ্গে গোপন রেখে চললেন সেটা ছিল আঠারোশো খ্রিস্টাব্দ ক্যাপ্টেন নিমো পৃথিবীর সভ্য সমাজ সংসার থেকে নিজেকে সতর্কতার সঙ্গে গোপন রেখে চললেও একদিন ঘটনা চক্রে তিনজন নোটিলাসে আশ্রয় নিলেন তাদের একজনের নাম অধ্যাপক অ্যারোনাক্স এক ফরাসি প্রবীণ আরেকজন তার গৃহভৃত্য তৃতীয় একজন জেলে সমুদ্রের দানব ভেবে আমেরিকার এক জাহাজ নটিলাসের পিছু নেয় আক্রমণ করার জন্য উঠে পড়ে লাগে কিন্তু নটিলাসের সঙ্গে চক্কর মেরে নিজেই হুরমুর করে পানির তলায় তলিয়ে যায় তারই তিনজন যাত্রী নোটিলাসে আশ্রয় নেয় অধ্যাপক অ্যারোনাক্সের মুখেই ক্যাপ্টেন নিমো জানতে পারেন পৃথিবীর মানুষ নোটিলাসকে জলদস্যুদের জাহাজ বলেই জানে ক্যাপ্টেন নিমো তিনজনকে নোটিলাসের ভেতরে কয়েত করে রাখেন পৃথিবীর মানুষের কাছে তার কারখানার কথা গোপন রাখার জন্যই তিনি এ পথ বেছে নিতে বাধ্য হন দীর্ঘদিন বহু কায়দা কসরত করে শেষ পর্যন্ত আঠারোশো সাতষট্টির বাইশে জুন নোটিলাসেরই এক বোটে চেপে তারা পালিয়ে যান সমুদ্রের সে জায়গাটায় তখন দারুণ ঘূর্ণিপাক চলছিল ফলে ক্যাপ্টেন নিমো নিঃসন্দেহ হলেন তিনজনেরই সলিল সমাধি হয়েছে না অধ্যাপক অ্যারোনক্স এবং তার সঙ্গী দুজনের কেউই মারা যাননি দেশের মাটিতে পা দিয়ে অধ্যাপক অ্যারোনাক্স তার সমুদ্রযাত্রার অভিজ্ঞতা এবং অত্যাশ্চর্য জলযান নোটিলাসের কাণ্ড কারখানার বিস্তারিত বিবরণ সম্বলিত টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি নাম দিয়ে একটি গ্রন্থ রচনা করেন তারপরও ক্যাপ্টেন নিমো বেশ কয়েক বছর সমুদ্রের বুকে চক্কর মেরে বেরিয়েছেন নানা ঘটনা দুর্ঘটনায় তার বিশজন শিষ্যই এক এক করে দুনিয়া ছেড়ে চলে যায় আজ কেবল বেঁচে রয়েছেন ক্যাপ্টেন নিম অতি বৃদ্ধ তার সাধন নোটিলাস জীর্ণদশা প্রাপ্ত হয়েছেন ক্যাপ্টেন নিমো রকমে নর্বরে নটিলাসকে চালিয়ে নিয়ে এলেন লিঙ্কলন দ্বীপের তলদেশে এখানে মাথা গোজার পরেই বিপদের সম্মুখীন হলেন দীর্ঘ ছয় বছর তিনি এখানে কাটান আগ্নেয় পাহাড়ের লাভাস্রোত তার বেরিয়ে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ছোট বড় নৌকা যাতায়াত করতে পারলেও নটিলাসের পক্ষে বেরোনো একেবারেই অসম্ভব হয়ে পড়ল এক সকালে দ্বীপের কিনারা দিয়ে পাইচারি করার সময় ক্যাপ্টেন নিমো দেখলেন কজন লোককে নিয়ে একটা নৌকা দ্বীপে থামল দেখলেন তারা সংখ্যায় পাঁচজন ব্যাস তার মাথায় তখনই চিন্তার উদয় হলো অসহায় মানুষগুলোকে কিভাবে রক্ষা করা যায় তবে তাদের কাছ থেকে দূরে গোপন অন্তরাল থেকেই যা কিছু করার করতে হবে তার অন্তরের অন্তঃস্থলে এরকম মমত্ব বোধ ও সহমর্মিতার উদয় হওয়ার সবচেয়ে বড় কারণ দ্বীপে আশ্রিত মানুষগুলো সৎ পরিশ্রমী ও উদ্যমী আর নিজেদের মধ্যে ভালো বোঝাপড়াও রয়েছে গোপনে তাদের আলাপ আলোচনা থেকে তিনি ভবিষ্যৎ কর্মপন্থা সম্বন্ধে জানতে পারলেন এরকম লোকদেরও তো তিনি এতকাল গোপনে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এসেছেন তিনি সাইরাস হার্ডিংকে রক্ষা করা ছাড়াও টপকে চিমনিতে নিয়ে যান বিপদাপন্ন টপকে হ্রদের পানি থেকে উদ্ধার করে ভয়ঙ্কর ডুবংটাকে মেরেছিলেন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রী বোঝাই করে সিন্দুকটাকে তিনি সমুদ্রের ধাপে গোপনে রেখে আসেন তিনি মার্সি নদীতে বোটটাকে নোংর করে রেখে দিয়েছিলেন আয়র খবর দিয়ে তিনি সমুদ্রের পানিতে বোতলটাকে ভাসিয়ে দেন টর্পেডো নিক্ষেপ করে জলদস্যুদের জাহাজটাকে উড়িয়ে দেওয়ার নায়ক ছিলেন তিনি আগুনের সংকেত দিয়ে তিনি পেনক্রাফটকে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে আসেন শুধু কি এই ইলেকট্রিক বুলেট নিক্ষেপ করে পাঁচ পাঁচটা জলদস্যুকে তিনি সাবার করেন আর মৃত্যু পথযাত্রী হারবার্টকে কইনাইন দিয়ে জীবন রক্ষা তিনিই করেন ক্যাপ্টেন নিমো জানতেন না যে সাইরাস হার্ডিং তার নারী নক্ষত্র সবই জানেন তা যদি জানতেন তবে কষ্ট করে টেলিগ্রাফের তারের সংযোগ সাধন করে তাদের অবশ্যই তলব করে এখানে নিয়ে আসতে উৎসাহী হতেন না তবে তাদের নিয়ে এসেছেন কিছু প্রয়োজনীয় উপদেশ দিয়ে উপকার করার মহৎ উদ্দেশ্য নিয়ে ক্যাপ্টেন নিমো মুহূর্তকাল নীরবে ভেবে নিয়ে আবার মুখ খুললেন আমার ভবিষ্যৎ কাহিনীর অনেক কিছুই আপনি জানেন দেখছি এবার বলুন তো আমার সম্বন্ধে আপনাদের ধারণা কি জন্মেছে তার কথার ইঙ্গিত সাইরাস হার্ডিং বুঝতে পেরেছেন টোয়েন্টি থাউজেন্ড লিগস আন্ডার দ্য সি গ্রন্থে এক জাহাজ ডুবির বর্ণনা রয়েছে তাতে অসহায় নারী ও শিশুও ছিল নোটিলাস তাদের সমেত জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল ব্যাপারটা নিয়ে পৃথিবী জুড়ে তোলপাড় শুরু হয়ে যায় এতে ক্যাপ্টেন নিমো কম মর্মাহত হননি তবে পরিস্থিতির চাপে পড়েই তাকে এমন নিষ্ঠুর একটা কাজে উৎসাহী হতে হয়েছিল সাইরাস হার্ডিং অন্নমনস্কতার ভান করে তার প্রশ্নের জবাব না দিয়ে গম্ভীর মুখে রইলেন ক্যাপ্টেন নিমো অনন্যপায় হয়ে বলতে লাগলেন জাহাজটা কিন্তু শত্রুপক্ষের ছিল আমি নই তারাই আমার পিছনে ছুটতে থাকে আমার পালানোর রাস্তা পর্যন্ত বন্ধ করে দেয় সংকীর্ণ একটা উপসাগরে আটকা পড়ে যাই আমাকে বেকায়দায় ফেলে পিছনে ধাওয়া করার জন্যই নিজেকে বাঁচার তাগিদে জাহাজটাকে ডুবিয়ে দিতে হয়েছিল এবার বলুন তো আমার কি কোনো দিতে হয়েছিল ক্যাপ্টেন নিমো আপনার কাজে সমালোচনা করা আমার অধিকার বহির্ভূত মানুষ তো পরম পিতার হাতের পুতুল মাত্র তিনি যা করান মানুষ তাই করে তাই মানুষের কাজের বিচার তিনিই করবেন তবে আমি কেবল একটা কথাই বলতে চাই ক্যাপ্টেন আপনার মতো একজন পর্বকারী সুরিতকে হারালে আমাদের পরিতাপের সীমা থাকবে না কথা বলতে বলতে সাইরাস হার্ডিং ক্যাপ্টেন নিমোর সামনে হাঁটু গেড়ে বসে তার ডান হাতটা টেনে চুম্বন করলেন ক্যাপ্টেন নিমো তার মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন পরম পিতা তোমার মঙ্গল করুন তোমার ভবিষ্যৎ জীবন সুখের হোক পরদিন সকালে ক্যাপ্টেন নিমোদ দ্বীপবাসীদের সঙ্গে নিয়ে নোটিলাসের সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন তারপর দেখা গেল সংগ্রহশালার ওপরে নোটিলাসের মহান আদর্শের কথা বড় বড় হরফে লেখা রয়েছে মোবিলিস ইজ মোবাইল কিছুক্ষণ হাঁটাহাঁটির পর হাঁপাতে লাগলেন দুর্বল হয়ে পড়েছেন স্পিলের তার হাত ধরে নিয়ে আরাম কেদারাটায় বসিয়ে দিল নারী পরীক্ষা করে দেখল গতি খুবই ক্ষীণ জীবনে সত্যি অনেকাংশে ক্ষীণ হয়ে এসেছে তাকে আর বেশিদিন টিকিয়ে রাখা যাবে না অচিরেই পৃথিবীর মায়া কাটিয়ে পরবারে পাড়ি জমাবেন বাইরে নিয়ে গিয়ে কিছু সময় রোদে বসিয়ে রাখতে পারলে পরিস্থিতির উন্নতি হতো কিন্তু নটিলাস ছেড়ে কোথাও যেতে তিনি নারাজ তিনি ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন না আমি নটিলাস ছেড়ে কোথাও যাব না নটিলাসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই আপনাদের কাছে আমার শেষ ইচ্ছার কথা ব্যক্ত করছি তার রক্ষা করলেই জানবেন যাবতীয় ঋণ শোধ হয়ে যাবে আমি পৃথিবী ছেড়ে চলে যাব আমার অনুগামীদের মতোই আমিও সমুদ্রের জলে অন্তিম নিদ্রায় সায়িত হব এখানে খুবই গভীর পানিতে আমার স্বপ্ন সাধে নোটিলাস অবস্থান করছে চিরদিন এখানে এমনি করেই ডুবে থাকবে এটাই হবে তার সমাধি শুনুন আগামীকাল আমার দেহাবসনের পর আপনারা এই স্থান ত্যাগ করবেন রাজকুমার ডক্টরের পক্ষ থেকে এক বাক্স হীরা আপনাদের উপহারস্বরূপ দান করছি আমি যখন স্বামী ছিলাম সন্তানের পিতা ছিলাম এসব হীরা আমার তখনকার সঞ্চয় এগুলো ছাড়াও বেশ কিছু মণিমুক্তা নোটিলাসের রয়েছে আপনাদের সততার উপর আমার আস্থা আছে আশা করি এসব বৃত্ত সম্পদ আপনারা সৎ কাজেই ব্যয় করবেন আর যা কিছু মূল্যবান সামগ্রী রয়েছে সব কিছু নিয়ে নোটিলাস চিরদিনের মতো সলিল সমাধিতে নিমগ্ন থাকবে তবে এও জানবেন মৃত্যুর পরও আমি আপনাদের কাছাকাছি পাশাপাশিই থাকব আপনারা বটে উঠে নোটিলাসের সামনের দিকে দুটো ছিদ্র দেখতে পাবেন সে দুটো মুখ খুলে দেবেন ব্যাস সমুদ্রের পানি দ্রুত নোটিলাসের ট্যাঙ্কে ঢুকতে থাকবে ফলে এটা ভারী হতে হতে একসময় সমুদ্রের অতল গহ্বরে তলিয়ে যাবে দ্বীপবাসীরা তার ইচ্ছা অনুযায়ী কাজ করবে বলে প্রতিশ্রুতি দিল ক্যাপ্টেন নিমো এবার বললেন তবে আমাকে কিছুটা সময় একা থাকতে দিন আমি আত্মমগ্ন তার কথা শেষ হবার আগেই দ্বীপবাসীরা এক এক করে ঘর ছেড়ে যেতে লাগল নৈশভোজের পর ক্যাপ্টেন নিমোর জীবনী ও চোখের জ্যোতি কিছুটা ফিরে এলো তিনি দ্বীপবাসীদের উদ্দেশ্যে বললেন আপনারা কি এদ্বীপ ছেড়ে অন্যত্র চলে যেতে চাইছেন আমরা চাচ্ছি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে লিঙ্কলন দ্বীপের সংযোগ সাধন করি এটা প্রশান্ত মহাসাগরের একটা রূপে গড়ে তুলব ব্লান হেসে ক্যাপ্টেন নিমো এবার বললেন মিস্টার হার্ডিং আপনার সঙ্গে গোপনে দুটো কথা বলতে চাচ্ছি যদি তার কথা শেষ না হতেই সাইরাস হার্ডিং ছাড়া অন্যান্য দ্বীপবাসীরা ঘর ছেড়ে গেল একটু পরে যখন সবাই আবার একসঙ্গে মিলিত হল তিনি এ ব্যাপারে কারোর কাছে মুখ খুললেন না অন্যান্যরাও কিছু জিজ্ঞেস করতে সাহস পেল না এদিকে ক্যাপ্টেন নিমো ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়তে লাগলেন রাত তখন একটা মৃত্যু পথযাত্রী ক্যাপ্টেন নিমো প্রায় অস্ফুট উচ্চারণ করলেন পরম পিতা স্বদেশ তার মাথাটা একপাশে কাত হয়ে পড়ল ব্যাস সব শেষ ক্যাপ্টেন নিমোর অবিনশ্বর আত্মা পরম পিতার সঙ্গে মিলিত হবার জন্য অনন্ত সুন্দরের উদ্দেশ্যে যাত্রা করল ক্যাপ্টেন নিমন নির্দেশ অনুযায়ী দ্বীপবাসীরা হীরার বাক্সটা নিয়ে নোটিলাস থেকে বেরিয়ে পড়ে তার সবকটা নির্দেশ এক এক করে পালন করা হল সবশেষে সবাই বোটে চেপে নটিলাসের সামনে গিয়ে বড় বড় ছিদ্র দুটোর মুখ স্টপ কর ঘুরিয়ে খুলে দিতেই হুড় হুর করে জল জলাধারে ঢুকতে লাগল ডুবো জাহাজটি ভারী হয়ে পড়ায় ধীরে ধীরে সমুদ্রের অতল গহব্বরে তলিয়ে যেতে লাগল রাজকুমার ডক্কারের মৃতদেহ সহ ডুবোজাহাজ কফিনটা কফিনটা চিরদিনের মতো পানের তলায় আশ্রয় নিল ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই দ্বীপবাসীদের নিয়ে বোর্ডটা সুরঙ্গের মুখে ফিরে এলো সুরঙ্গটার নামকরণ করা হলো ডকা সুরঙ্গ সাইরাস হার্ডিং এবার তার সঙ্গীসাথীদের নিয়ে বড়সড় একটা নৌকা তৈরির কাজে নেমে গেলেন ট্যাবোর দ্বীপে যত শীঘ্র সম্ভব খবর রাখা একান্ত দরকার দেরি হলে ডানকান জাহাজটা এসে ফিরে যেতে পারে আঠারোশো উনসত্তরের পয়লা জানুয়ারি প্রকৃতির রূপ ধারণ করল লিঙ্কলন দ্বীপটার উপরই যেন তার যত আক্রোশ প্রলয়ঙ্কর তুফান বিদ্যুতের ঝলকানি আর ঘন ঘন বজ্রপাত দ্বীপটিকে যেন ধ্বংস করে দেওয়ার জন্য বদ্ধপরিকর বজ্রাহত হয়ে বড় বড় গাছগুলো যেন জলে পুড়ে খাঁক হয়ে যেতে লাগল সাইরাসার্ডিং অনুভব করলেন আকাশের এ বলগাহীন উন্মত্ততার সঙ্গে পাতালপুরের নিবিড় জোগসাজস রয়েছে তা যদি নাই হবে তবে আগ্নেয় পর্বতটার মধ্যে এমন অস্থিরতা কেনই বা প্রকাশ পাবে তেসরা জানুয়ারি হারবার্ট প্লেটোতে উঠেই চমকে উঠল দেখল পাহাড়টার শিখর দেশ দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে সার্ডিং ব্যাপারটা এক নজরে লক্ষ্য করেই নিঃসন্দেহ হলেন আগ্নেয় পর্বতটার আগুন ঠিকরে বেরিয়ে এলো বলে ব্যাপারটা সম্বন্ধে সম্পূর্ণ হবার পর আয়ারটন মুহূর্তের জন্য মাটিতে কান পাতল ব্যাস করে লাফিয়ে উঠে চিৎকার করে উঠল আরে সর্বনাশ মাটির নিচ থেকে গম্ভীর আওয়াজ ফেসে আসছে আয়াটনের দেখা দেখাদেখি অন্যান্যরাও মাটিতে কান ঠেকিয়ে অবাঞ্ছিত আওয়াজটি শুনল গুম আওয়াজ হতে হতে হঠাৎ প্রচণ্ড গম্ভীর আওয়াজ হচ্ছে সাইরাসার্ডিং হতাশায় ভেঙে না পড়ে বরং নৌকা তৈরির বাকি কাজটুকু সেরে ফেলার জন্য তৎপর হলেন সন্ধ্যা পেরিয়ে রাতের অন্ধকার নামতে না নামতেই পাহাড়ের মাথা দিয়ে আগুন বেরোতে দেখা গেল কোনো দৈত্য যেন পাহাড়ের মাথায় বিশাল একটা মশাল জেলে দিয়েছে আর সে সঙ্গে অনবরত গুরুগম্ভীর আওয়াজ হয়েই চলেছে সাইরাস সার্ডিং প্রামাদ গুনলেন তিনি চোখ দুটো কপালে তুলে বলে উঠলেন এ কি কেলেঙ্কারি কাণ্ড ঘটতে চলেছে এত তাড়াতাড়ি যে সর্বনাশা ব্যাপারটা শুরু হয়ে যাবে স্বপ্নেও ভাবিনি স্পিলেট ফ্যাকাশে মুখে বলল মিস্টার হার্ডিং তাড়াতাড়ি তো নয় আড়াই মাস আগেই ব্যাপারটা আমাদের জানান দিয়েছিল তখন আগুনের শেখা ছিল ক্ষীণ এখন প্রলয়ঙ্কর রূপ নিয়েছে আগুনের সঙ্গে নতুন একটা উপসর্গ এসে যোগ দিল মাটির কাপুনই থেকে থেকে মাটি ভয়ানক কেঁপে উঠতে লাগলো ভূমিকম্পেও মাটি কেঁপে কেঁপে ওঠে বটে কিন্তু ভূমিকম্পের সঙ্গে এই কাপনের যথেষ্ট ফারাক রয়েছে তীরতির করে কাঁপতে কাঁপতে হঠাৎ প্রবল ঝাঁকুনি দিচ্ছে লাল টকটকে পাথরের টুকরো লাফিয়ে শূন্যে উঠে গিয়ে মুহূর্তের মধ্যেই আবার পাহাড়ের মুখের কাছেই আছাড় খেয়ে পড়ে যাচ্ছে এ যেন ভোজবাজের খেল শুধু কি এই আকাশ থেকে অনবরত কালো গুঁড়ো পড়তে লাগল সাইরাসার্ডিং প্রমাদ গুনলেন তিনি নিঃসন্দেহ হলেন অচিরেই ভয়ঙ্কর কাণ্ডটা ঘটে যাবে খনিজ পদার্থের গুঁড়োগুলোই সর্বনাশের পূর্বাভাস আগুন পাহাড়টার উদরে যে প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে তারই লক্ষণ প্রকাশ পাচ্ছে এগুলোর মধ্যে তিনি ব্যস্ত পায়ে গন্ধক প্রসবনে গিয়ে লক্ষ্য করলেন সেখানে অভাবনীয় পরিবর্তন ঘটে গেছে পাশাপাশি কাছাকাছি তেরোটা গন্ধক প্রসবন গা ছাড়া দিয়ে উঠে পড়েছে ভেতর থেকে কোনো অমিত শক্তিধর দৈত্য যেন মাটি ফাটিয়ে দিতে বদ্ধপরিকর উৎকট গন্ধযুক্ত গ্যাস ও কার্বনিক অ্যাসিড পুরো অঞ্চলটাকে যেন ভীষণ করে তুলেছে মাটি অস্বাভাবিকভাবে কাঁপতে শুরু করেছে তিনি ভেবে অবাক হচ্ছেন পাহাড়টা তো এখনো গলিত লাভা বর্ণন শুরু করেনি তবে তবে কি ক্যাপ্টেন নিমোর অনুমানী অভ্রান্ত তিনি তো বারবার বলেছিলেন বিপদ এখানে ঘটবে না এখানে না সাইরাসার্ডিং অন্য সবার কাছে ফিরে এলেন একে বাতাসে উৎকট গন্ধ তার উপর কালো গুঁড়োতে চারদিক ছেয়ে ফেলেছে আগুনের মতো গরম বাতাস গায়ে ফোস্কা ফেলে দেওয়ার জোগাড় করল বাতাসের অক্সিজেনের পরিমাণ কমে গেছে নইলে শ্বাসক্রিয়ার এমন কষ্ট হবে কেন সাইরাসার্ডিং আয়ারটনকে নিয়ে বোটে চেপে বসলেন দ্রুত দ্বার টেনে হাজির হলেন দ্বীপের বিপরীত প্রান্তে চারদিকে জমাট বাঁধা অন্ধকার নটিলাস থাকলে না হয় বৈদ্যুতিক আলো জেলে নেওয়া যেত এখন তো সেও জলের তলায় চিরনিদ্রায় সমাচ্ছন্ন পাতাল সুরঙ্গে একটা মাত্র গুমগুম আওয়াজই বারবার প্রতিধ্বনিত হতে লাগল পাথরের দেয়াল ফুটোফাটা হয়ে গেছে লণ্ঠনটাকে দাঁড়ের মাথায় বেঁধে নিয়ে হার্ডিং প্রতিটা ফাটল পরীক্ষা নিরীক্ষা করলেন আগুন পাহাড়ের কেন্দ্রস্থলটাকে দেয়ালটা ঘিরে রেখেছে একা কতটা পুরু তাই বা কে জানে সাইরাং হার্ডিং বুঝলেন ক্যাপ্টেন নিমোর কথাই সত্যি ভয়ঙ্কর বিপদের কেন্দ্রস্থল এটাই বটে পরীক্ষা নিরীক্ষা শেষে সাইরাস হার্ডিং বোর্ড নিয়ে ফিরে এলেন পরের দিন আটই জানুয়ারি সাইরাস হার্ডিং আয়টনকে নিয়ে ডেরায় ফিরে এলেন সবাইকে কাছে ডেকে চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন ডক্কা সুরঙ্গে ফাটল দেখে এলাম অভাবনীয় সর্বনাশা বিপদ থেকে মুক্তি পাওয়ার আর কোনো সম্ভাবনাই দেখছি না মুহূর্তকাল নিরবতার মধ্যে দিয়ে কাটিয়ে তিনি আবার মুখ খুললেন এখন বুঝছি ক্যাপ্টেন নিমো যা কিছু বলে গেছেন তার প্রতিটা বর্ণ সত্যি আমাকে তখন গোপনে একথাই বলেছিলেন লিঙ্কলন দ্বীপের চারিত্রিক বৈশিষ্ট্য অন্য দশটা দ্বীপের থেকে সম্পূর্ণ স্বতন্ত্র যে কোনো মুহূর্তে পুরো দ্বীপটাই সমুদ্রের অতল গহব্বরে ডুব দেওয়ার সম্ভাবনা যথেষ্টই রয়েছে সমুদ্রের পানি আর আগ্নেয় পর্বতের মধ্যে বাধা সৃষ্টি করে রেখেছে একটা মাত্র পাথরের দেয়াল পর্বতটার উদরে যে প্রলয়ঙ্কর কাণ্ড ঘটে চলেছে তার চাপের ফলে যে কোনো সময় দেয়ালটা ফেটে হুমড়ে খেয়ে পড়তে পারে তখন সমুদ্রের পানি আগ্নেয় পর্বতটার গায়ে আছাড় খেয়ে পড়বে অভাবনীয় উত্তাপে যেখানে লাভার টকবক করে ফুটছে সেখানে জল গিয়ে পড়লে সে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা কল্পনা করা যাচ্ছে না মুহূর্তে রাশি রাশি বাষ্প সৃষ্টি হয়ে সম্পূর্ণ দ্বীপটাকে শুকনো পাতার মতো উড়িয়ে নিয়ে মাছ দরিয়ায় ফেলে দেবে দ্বীপবাসীরা এবার বুঝতে পারল কি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি তারা দাঁড়িয়ে নিশ্চিত সর্বনাশের হাত থেকে রেহাই পাওয়ার কোনো উপায়ই নেই ডক্কা সুরঙ্গের পাথরের দেয়ালরা যতদিন চাপ সহ্য করে নিজের অস্তিত্ব রক্ষা করতে পারবে ততদিনই তাদের পরমায় দ্বীপবাসীদের দুচোখের কোলবে পানি বেরিয়ে আসার জোগাড় হলো। যে লিঙ্কলন দ্বীপের সঙ্গে তারা আত্মিক সম্বন্ধ গড়ে তুলেছিল যাকে মনের মতো করে সাজিয়ে তুলেছে যাকে স্বর্গপুরি করে তোলার পরিকল্পনা নিয়েছিল আজ তা সমলে ধ্বংস হতে চলেছে এর পরমায়ু কয়েক বছর কয়েক মাস হতে পারে আবার কয়েক ঘন্টা হওয়াও কিছুমাত্র বিচিত্র নয় তারপরে চিরদিনের মতো জবনিকা পতন তেইশে জানুয়ারি লিঙ্কলন দ্বীপে আচমকা ভয়ঙ্কর একটা শব্দ হলো আর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ দ্বীপটা প্রচণ্ড কেঁপে উঠল মৃত্যু অবশ্যভাবে ভেবে দ্বীপবাসীরা ছুটোছুটি করে গুহার বাইরে এসে আতঙ্কে কাঁপতে লাগলো। হ্যাঁ যা আশঙ্কা করেছিল সেরকমই একটা ব্যাপার ঘটে গেল বটে পাহাড়ের চূড়াটা উধাও হয়ে গেছে প্রায় এক কোটি পাউন্ড ওজনের চূড়াটা হাজারখানেক ফুট উপর থেকে গড়িয়ে হুরমুর করে সমুদ্রের দিকে ছুটে চলেছে আর অতিকায় ছিদ্র দিয়ে আগুন আর উষ্ণ বাতাস গলগল করে বেরিয়ে আসছে কেবল আগুন 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 আর তার সঙ্গে প্রবল বেগে পাহাড়ের গা বেয়ে লাভাস্রত ধেয়ে আসছে উত্তপ্ত গলিত লাভা খোয়ারের কাছাকাছি পৌঁছানোর আগেই পশুগুলো শরীরের সর্বশক্তি নিয়োগ করে খোয়ারের বেড়া ভেঙে গভীর জঙ্গলের দিকে মরিয়া হয়ে ছুটতে লাগল উত্তপ্ত লাভার ছোঁয়া লাগা মাত্র বিশাল বিশাল গাছগুলো দাউদাউ করে জ্বলতে লাগল দেখতে দেখতে বন জঙ্গল আর পানীয় জলের ঝর্ণা নিশ্চিহ্ন হয়ে গেল পাহাড়ের উত্তরাংশ থেকে অসংখ্য ছোট বড় উত্তপ্ত পাথরের টুকরো ছড়িয়ে পড়তে লাগলো লাভার স্রোত গড়াতে গড়াতে হ্রদের দিকে ধাওয়া করলে সাইরাস হার্ডিং অস্ত্রপাতি নিয়ে বাঁধ দেওয়ার কাজে লেগে গেলেন বাঁধ দিয়ে লাভার স্রোতের গতিপথ ঘুরিয়ে হ্রদের পানিতে ফেলার জন্য অমানসিক কসরত করে চলেছেন হ্যাঁ পরিকল্পনা মাফিকই কাজ হয়েছে লাভার স্রোত লাফাতে লাফাতে হ্রদের পানিতে এসে পড়তে লাগল আশ্চর্য ব্যাপার উত্তপ্ত গলিত লাভা ঠান্ডা পানির সংস্পর্শে আসামাত্র শক্ত পাথরে পরিণত হতে লাগল গ্রান্ট হ্রদের জল বাষ্পীভূত হয়ে উঠে যেতে দেরি হল না হ্রদের পানি নিশ্চিহ্ন হল বটে কিন্তু লাভা স্রোত অনবরত ধেয়ে আসতেই লাগলো এক সময় যেখানে অগাধ পানি ছিল এখন সেখানে গড়ে উঠতে লাগল লাভার পাহাড় পানির সংস্পর্শে এলে আগুন নিভে যায় কিন্তু আগুনের সংস্পর্শে এসে পানি হয়ে গেল নিশ্চিহ্ন অদ্ভুত হলেও বাস্তবে তাই ঘটলো লাভার স্রোতকে মোর ঘুরিয়ে হ্রদের দিকে চালান দেওয়ার ফলে কিছুদিনের জন্য অন্তত প্রফেক্ট হাউস গ্রানাইট হাউস আর নৌকার কারখানাটাকে বাঁচানো সম্ভব হলো। চব্বিশ থেকে ত্রিশে জানুয়ারি পর্যন্ত দ্বীপবাসীরা এক নাগারে ছয় দিন নৌকা তৈরির কাজে লেগে থেকে অন্তত বিশ দিনের কাজ সেরে ফেলল ফলে তারা গ্রানাইট হাউসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে মার্সি নদীর তীরে তাবুর তলায় বাস করতে লাগল মরুভূমি না লিঙ্কলন নদী দেখতে দেখতে শ্মশানে পরিণত হয়ে গেল তৈরির কাজ যে গতিতে চলছে তাতে অনুমান করা যাচ্ছে বিশ ফেব্রুয়ারি এটাকে পানিতে নামানো যাবে আজ বিশে জানুয়ারি আরও পুরো একটা মাস এক নাগারে মেহনত করলে তবেই অভীষ্ট সিদ্ধ হতে পারে এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন লিঙ্কলন দ্বীপ এতদিন অস্তিত্ব বজায় রাখতে পারবে কি আগুন পাহাড়ের অনির্বাণ আগুনের শিখায় দ্বীপবাসীরা রাত দিন তৈরির কাজে লেগে রইল তেসরা মার্চ দেখা গেল আর মাত্র দিন দশে কাজ চালিয়ে যেতে পারলে নৌকাটা তৈরি হয়ে যাবে দ্বীপবাসীরা নিজেদের মধ্যে আলোচনা করলো এখান থেকে নৌকা নিয়ে তারা প্রথমে ট্যাবর দ্বীপে যাবে মার্চের প্রথম সপ্তাহ থেকেই আগুন পাহাড়টা রুদ্র মূর্তি একেবারে ভয়ঙ্কর রূপ ধারণ করল উত্তপ্ত গলিত লাভা এবার বৃষ্টির মতো লক্ষ কোটি ফোটার আকারে পড়তে লাগল আগুন আর বাষ্প বৃষ্টিতে আকাশ যেন ঢেকে ফেলেছে এতদিন কোনো রকমে পিতৃদত্ত জীবনটাকে টিকিয়ে রাখা গেছে বটে ব্যাস এ পর্যন্তই এবার আর রেহাই নেই মৃত্যু অবশ্যম্ভাবী সময় আর নেই অসমাপ্ত নৌকাটাকে জলে ভাসানো ছাড়া আর উপায় নেই আরেকটা দিন এদিপে থাকতে হলে অর্ধদগ্ধ অবস্থাতেই পরবারের উদ্দেশ্যে যাত্রা করা ছাড়া গত্যন্তর থাকবে না সাইরাসার্ডিং ভাবলেন ডক্কা সুরঙ্গের দেয়ালে নির্ঘাত বিশাল ফাটল দেখা দিয়েছে আর সমুদ্রের পানি ফাটল দিয়ে প্রবল বেগে আগুনের পাহাড়ের উদরে ঢুকে যাচ্ছে আটই মার্চ হঠাৎ আগুন পাহাড়ের জ্বালামুখ দিয়ে গরম বাষ্প আর আগুন ভয়ানক শব্দে গল গল করে বেরিয়ে আসতে লাগল আর টুকরো টুকরো অসংখ্য পাথর প্রচণ্ড বেগে আকাশের দিকে উঠতে লাগল একসময় আরও ভয়াবহ ব্যাপার ঘটে গেল আগুন পাহাড়টা টুকরো টুকরো হয়ে সবেগে আকাশের দিকে উঠে গিয়ে পরক্ষণেই সেগুলো সাগরের বুকে এক এক করে পড়তে লাগলো এরকম নরকীয় দৃশ্য চোখে না দেখলে বলে বুঝানো সম্ভব নয় লিঙ্কলন দ্বীপটা একেবারে বেপাত্তা হয়ে গেল সাগরের বুকে আকাশ ছোঁয়া ঢেউ ছাড়া সে তল্লাটে আর কিছুই নজরে পড়ল না তবে একটা পাথরের টুকরো সদম্ভে সাগরের বুকে মাথা উঁচিয়ে নিজের অস্তিত্ব ঘোষণা করতে লাগল সেটা ত্রিশ ফুট লম্বা আর কুড়ি ফিট চওড়া সাগরের জল থেকে দশ ফিট ওপরে তার মাথাটা উঁকি দিচ্ছে পাহাড়ের এ ভগ্নাংশটাই লিঙ্কলন দ্বীপে সাক্ষীস্বরূপ অবস্থান করছে লিঙ্কলন দ্বীপের মাত্র সাতটি প্রাণী আজ জীবিত জন্তু জানোয়ার আর যা কিছু ছিল সবাই পৃথিবী থেকে বিদায় নিয়েছে সাতটা প্রাণীর মধ্যে ছয়জন দ্বীপবাসী আর তাদের প্রিয় শিকারী কুকুর টপই কেবল জীবিত দ্বীপবাসীরা টপকে নিয়ে পাহাড়ের ওই অবশিষ্ট ভগ্নাংশটুকুতে আশ্রয় নিয়ে নয়টা দিন কাটালো মৃত্যু সুনিশ্চিত জেনে তারা পাথরটার উপর শরীর এলিয়ে পড়ে রইল সঙ্গে যা খাবার রয়েছে তা দিয়ে রকমে দিন দুই চলতে পারবে চব্বিশে মার্চ দূরে বহু দূরে সমুদ্রের বুকে একটা কালো মতো কি যেন আয়তন দেখতে পেল কিছুক্ষণ শুয়ে শুয়ে দেখল কি ভেবে আচমকা উঠে বসল এবার কালো বস্তুটার দিকে তাকিয়ে হাত নেড়ে নেড়ে ইঙ্গিত দিতে লাগল কালো বস্তুটার আয়তন ক্রমে বৃদ্ধি পেতে লাগলো আরও কিছুক্ষণ বাদে তার মনে হলো সেটা একটা পালতোলা জাহাজ মাস্তুলটা জলতল থেকে অনেকটা উঁচুতে থাকায় এবার সেটাকে স্পষ্ট দেখা যেতে লাগল আয়টন আচমকা যন্ত্রচালিতের মতো খাড়া হয়ে পড়ল এবার সে নিঃসন্দেহ হতে পেরেছে পালতোলা জাহাজটা তাদের দিকে অগ্রসর হচ্ছে তার কাঁপা কাপা গলা দিয়ে কোনো রকমে বেরিয়ে এলো ডান কান ডান কান জাহাজ ব্যাস আর সে দাঁড়িয়ে থাকতে পারলো না সংজ্ঞা হারিয়ে পাথরটার উপর লুটিয়ে পড়ল দ্বীপবাসীরা এক এক করে সংজ্ঞা ফিরে পেয়ে দেখল একটা জাহাজের কেবিনে শুয়ে দ্বীপবাসীরা নিশ্চিত মৃত্যুর হাত থেকে অব্যাহতি পেয়ে কি করে জাহাজটার কেবিনে এলো। ডানকান এটা ডানকান জাহাজই বটে জাহাজটা চালাচ্ছে ক্যাপ্টেন গ্রান্টের ছেলে রবার্ট গ্রান্ট আয়ারটনকে ট্যাবর দ্বীপে ছেড়ে দেবার মুহূর্তে সেও উপস্থিত ছিল আজ বারো বছর পরে তাকে নিয়ে যাবার জন্য সে ডানকান জাহাজ নিয়ে হাজির হয়েছে কিন্তু এটা তো ট্যাবর দ্বীপ নয় লিঙ্কলন দ্বীপের অংশমাত্র তাছাড়া ট্যাবর দ্বীপ অখ্যাত অবজ্ঞাত এক দ্বীপ মানচিত্রে খোঁজাখুঁজি করে এর হদিস মেলে না তবে রবার্ট গ্র্যান্ড ট্যাবর দ্বীপে না গিয়ে এখানে আসতে গেল কেন সাইরাস হার্ডিংয়ের মুখে সব কিছু শুনে রবার্ট তার তাচ্ছিল্যের সঙ্গে বলে উঠল এ কী কথা বলছেন মিস্টার হার্ডিং এবার কোটের পকেট থেকে একটা কাগজ বের করে তার সামনে মেলে ধরে বলল এই তো আপনাদেরই টাঙানো বিজ্ঞপ্তিটা এর মধ্যে কেবল আয়ার নয় আপনাদের সবার খবরই তো রয়েছে সাইরা সার্ডিংয়ের এবার ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না পরোপকার প্রতি ক্যাপ্টেন নিমোই বিজ্ঞপ্তিটা টাঙিয়ে রেখে এসেছিলেন তাদের অজ্ঞাতে তিনি আরও একটা উপকার করে গেছেন কারোর মনে তিলমাত্র দ্বিধা রইল না দ্বীপবাসীরা পরম পিতার কাছে ক্যাপ্টেন নিমোর অমর আত্মার শান্তির জন্য আবার প্রার্থনা করল আয়ারটন এবার ক্যাপ্টেন নিমোর দেয়া হীরার বাক্সটা সবার সামনে রেখে বলল এটাকে এবার কোথায় রাখবেন ব্যবস্থা করুন মৃত্যু অবধারিত জেনেও আমি কিছুতে এটাকে হাতছাড়া করিনি আয়ারটনের আচরণে সাইরাস হার্ডিং থেকে শুরু করে রবার্ট গ্রান্ট পর্যন্ত সবাই মুগ্ধ হলেন আগুনে পুড়ে পুড়ে যেমন সোনা খাঁটি হয় তেমনি সৎসঙ্গে মেলামেশা করে ও নিরবিচ্ছিন্ন দুঃখ যন্ত্রণা তার চরিত্রের কালিমাটুকু ধুয়ে মুছে সাফ হয়ে গেছে সাইরাস হার্ডিং আকস্মিক উচ্ছ্বাসটুকু সামলাতে না পেরে আয়ারটন আয়ারটন বলে তাকে বুকে জড়িয়ে ধরলেন কয়েক সপ্তাহ অনবরত জাহাজ চালিয়ে রবার্ট গ্রান্ট দ্বীপবাসীদের নিয়ে আমেরিকায় উপস্থিত হল ক্যাপ্টেন নিমোর দেয়া হীরা মুক্তাগুলো বিক্রি করে আইওয়ার রাজ্যে অভিযাত্রীরা আরেকটা লিঙ্কলন দ্বীপ গড়ে তুলল লিঙ্কলন দ্বীপে ছয়জন অধিবাসী আর পরস্পরের কাছ থেকে দূরে সরে গেল না তারা সায়রা এর নেতৃত্বে নিজ নিজ ক্ষমতা ও যোগ্যতা অনুযায়ী সদ্য প্রতিষ্ঠিত লিঙ্কলন দ্বীপকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য সক্রিয় ভূমিকা পালন করতে লাগল আর ওইদিকে প্রশান্ত মহাসাগরের বুকে ঢেউ ভেদ করে আর সদম্ভে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে একটা মাত্র অতিকায় পাথর ক্যাপ্টেন নিমো আর লিঙ্কলন দ্বীপের সমাধির উপর অবস্থানরত প্রস্তুর ফলক গল্পের সমাপ্তি এখানেই